সবাইকে শুভেচ্ছা জানাই। শহীদুল জহিরের পৃথিবী বলতে শহীদুল জহিরের লেখালেখির যে জগৎ, সেই সঙ্গে তার ব্যক্তি জীবনের যে পরিধি, সেটি মিলিয়েই শহীদুল জহিরের পৃথিবী। একজন প্র্যাকটিসিং লেখক হিসাবে, বাংলা সাহিত্যের একজন প্র্যাকটিসিং লেখক হিসাবে, আমি শহীদুল জহিরের এই যে পৃথিবী তার দিকে কৌতূহলে তাকাই, শ্রদ্ধার সঙ্গে তাকাই। কারণ আমি শহীদুল জহিরকে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন লেখক বলে বিবেচনা করি। শহীদুল জহিরের লেখালেখির সঙ্গে তো বটেই, তার সঙ্গে তার যে ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতভাবেও শহীদুল জহিরের সঙ্গে কথা বলার, আড্ডা দেওয়ার, দীর্ঘ সময় কাটানোর সুযোগ আমার ঘটেছে। আমি শহীদুল জহির বিষয়ে ইতিপূর্বে লিখেছি, বেশ কিছু জায়গায় বক্তৃতাও দিয়েছি। আজকে শহীদুল জহিরের জন্মদিনে তাকে নতুন করে আবার স্মরণ করছি এবং তার সম্পর্কে আমার, তার লেখা, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার নিজের যে পর্যবেক্ষণ, যে ভাবনা, সেগুলো নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করছি। যে কথাগুলো হয়তো বিভিন্ন লেখায় বা আমার অন্য বক্তৃতাও কিছুটা বলেছি, সেটার খানিকটা পুনরাবৃত্তি ঘটতে পারে, কিন্তু আজকে বিশেষ করে তার এই জন্মদিনে তাকে স্মরণ করছি, তার ভাবনার, তার কাজের দিকে ফিরে যাচ্ছে। আর শুরুতেই বোধহয় বলে নেওয়া ভালো যে কি করে আমার শহীদুল জহিরের লেখার সঙ্গে পরিচয় ঘটল। শহীদুল জহির সম্পর্কে আমার, শহীদুল জহিরের লেখা কিংবা তার নাম সম্পর্কেও আমার খুব একটা পরিচয় ছিল না। তার সঙ্গে, তার লেখার সঙ্গে আমার পরিচয় ঘটে 90 দশকের শুরুর দিকে, এবং তার লেখার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন আমাদের বাংলা সাহিত্যের আরো একজন শক্তিমান লেখক, আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গেও আমার 80 দশকের শেষের দিকে পরিচয় ঘটে। তারপরে তার মৃত্যুর আগ পর্যন্ত ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমার বহুবার সময় কাটানোর সুযোগ ঘটেছে। তার কাজের ক্ষেত্র, ঢাকা কলেজে, মিউজিক কলেজে, তার বাসা টেকাটুলির বাড়িতে, এমনকি আমি, আমার যে কর্মস্থল, আমি ডাক্তার হিসেবে উত্তরবঙ্গে যখন কাজ করছি ব্র্যাক উন্নয়ন সংস্থায়, তখন বহুবার আমার কাছে এসেছেন। ফলে আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠ ভাবে সময় কাটানোর সুযোগ ঘটেছে। তার একটি দীর্ঘ সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তো ইলিয়াস ভাই একদিন সেরকম একটি আড্ডা যখন দিচ্ছি তার বাসায়, টিকাটুলির বাসায়, ইলিয়াস ভাই আমাকে একটা বই এগিয়ে দিয়ে বলেছিলেন যে বইটা পড়ো, এটা খুব সিগনিফিকেন্ট একটা কাজ। আমি বইটা হাতে নিয়ে দেখলাম যে এর বাঁধাই এবং পুরো প্রোডাকশনটা বেশ দুর্বলই বলতে হবে, খুব ভালো মানের না, এবং প্রচ্ছদটাও খুব সাদামাটা, একটা সাদা প্রচ্ছদ, তার উপর একটা ছোট্ট লাল বৃত্ত, সব মিলিয়ে এটার, এটার বাঁধাই, প্রচ্ছদ সব মিলিয়ে খুব কোনো ইমপ্রেসিভ বই নয়। এবং দেখলাম বইটার নাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা। আমি ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করলাম যে এটা কি কোনো প্রবন্ধের বই, তো উনি বলে না, এটা একটা উপন্যাস। তো আমি বেশ কিউরিয়াস হলাম যে এটা, মানে নিশ্চয়ই উপন্যাসের নাম হিসেবে এটা খুব আনইউজুয়াল আর খুব একটা ইন্টারেস্টিংও নাম নয় বলে আমার মনে হলো। কিন্তু বইটা আমি নিলাম, ইলিয়াস ভাই বললেন যে এটা পড়ো, খুব ইন্টারেস্টিং লেখা। আমি তখন ডাক্তার হিসেবে উন্নয়ন সংস্থা ব্র্যাকে কাজ করছি, ময়মনসিংহের মুক্তাগাছায়। তো আমি ছুটিতে এরকম রেগুলার আসতাম এবং উইকেন্ডে আসতাম, এছাড়া ছুটিতেও আসতাম, তখন ইলিয়াস ভাইয়ের সাথে আড্ডাগুলো হতো। সেরকম একটা ছুটিতে এই বইটা ইলিয়াস ভাই আমাকে দিয়েছিলেন এবং বইটা নিয়ে আমি তারপরে ফিরে যাই মুক্তাগাছায়। আমার মনে আছে যে মুক্তাগাছায় কালীবাড়ি পুকুর পাড় বলে একটি জায়গা আছে, সে পুকুর পাড়ে বসে আমি প্রথম বইটা পড়তে শুরু করি। এবং বইটার প্রথম লাইনে আমাকে এক ধরনের বর্ষির মতো আঁকড়ে ধরে, হুক করে বলা যেতে পারে, একটা অদ্ভুত। আমি বইটা, সেই উপন্যাসটার অনেকে আপনারা পড়েছেন, আমি একটু শুরুটা একটু পড়ি। এখন আমার মনে আছে যে বেশ এই শুরুটা করি, আমি কিছুটা সময়ের জন্য থমকে গিয়েছিলাম যে এটা একটা ভিন্ন ধরনের
ভাষার ভেতরে আমি ঢুকছি। তো উনি শুরু করছেন যে 1985 সনে একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানে ব্যর্থ হয়ে ফট করে ছিঁড়ে যায়। আসলে বস্তুর প্রাণতত্ত্ব যদি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে হয়তো বলা যেত যে তার ডান পায়ের স্পঞ্জের স্যান্ডেলের ফিতে বস্তুর ব্যর্থতার জন্য নয়, বরং প্রাণের অন্তর্গত সেই কারণে ছিন্ন হয় যে কারণে একটু পর আব্দুল মজিদের অস্তিত্ব পুনর্বার ভেঙে পড়তে চায়। একটা জটিল একটা বাক্য গঠন, এবং এই জটিল বাক্য গঠনের ভিতরে অদ্ভুত কতগুলো বিষয়ের জ্যাক্সটাপোজিশন যেটাকে বলে সেটা আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে গল্পটা শুরু হয়েছে একটা একটা স্যান্ডেলকে দিয়ে, এবং এই স্যান্ডেলটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে, এবং বেশ একটা সিরিয়াস মোডে উনি গল্পটা শুরু করছেন যে 85 সনে শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানে ব্যর্থ হয়ে ফট করে ছিঁড়ে যায়। তারপরে এই এই সিরিয়াস একটা বাক্যের পরে তিনি ফট করে মতো একটা ইনফরমাল শব্দ ব্যবহার করছেন, এবং তারপর তিনি এই স্যান্ডেলটাকেই একটা ক্যারেক্টার হিসেবে উপস্থিত করছেন, যে এই স্যান্ডেলটা এই যে ছিঁড়ে গেল সেটা নিয়ে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার উনি চেষ্টা করছেন, যে এটা কি স্যান্ডেলটার দুর্বলতার জন্য ছিল। তিনি বলছেন না, এটা ছিঁড়েছে কারণ আব্দুল মজিদের প্রাণের ভেতরে তখন একটা অন্তর্গত প্রাণের কারণে ছিন্ন হয়েছে, কারণ প্রাণটাই তার ছিঁড়ে যাচ্ছে সে সময় একটা বিশেষ কারণে, এবং এই স্যান্ডেল ছেঁড়াটা যেন সে প্রাণের ভেতরের যে তার সেটা ছিঁড়ে যাওয়ারই একটা ম্যানিফেস্টেশন। এবং তারপরে তিনি এই যে কালের পাস্ট প্রেজেন্ট ফিউচারকে এক ধরনের মিশিয়ে ফেলছেন। উনি বলছেন এখানে থেমে ভবিষ্যতের কথা বলছেন, বলছেন যে সেই কারণে ছিঁড়ে যায় যে কারণে একটু পর আব্দুল মজিদের অস্তিত্ব পুনর্বার ভেঙে পড়তে চায়। একটু পর অস্তিত্ব পুনর্বার ভেঙে পড়বে সে কথাটা তিনি আগে বলছেন। সব মিলিয়ে একটা নতুন ধরনের অভিজ্ঞতা ভাষার ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে। এবং তারপর আমি যখন ক্রমশ এই গল্পটার ভিতরে ঢুকলাম, তখন আমি একটা অদ্ভুত পৃথিবীর ভিতরে তিনি আমাকে ঢুকে নিয়ে গেলেন। আমি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যে সেখানে একজন লোক, এবং এটা দেখতে পাচ্ছি 71-এর মুক্তিযুদ্ধের সে সময়ের প্রেক্ষাপট, এবং একজন লোক ছাদের উপরে মাংস বিলাচ্ছে কাককে, এবং তারপর সেই অনেক টুকরো টুকরো মাংস বেলাচ্ছে, এবং সেখানকার একটা টুকরো অন্য একটা ছাদে গিয়ে পড়েছে, এবং সেই ভিন্ন ছাদের যে বাসিন্দা তিনি সেই মাংসের টুকরোটা আবিষ্কার করছেন এবং দেখতে পাচ্ছেন সেই টুকরোটা আসলে একটা আঙুল, এবং সেটা একটা মসৃণ ত্বকের মেয়ের আঙুল, এবং সেই আঙুলের ভেতরে তখনও একটা আংটি পরা আছে। একটা অদ্ভুত ইমেজ। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো মাংস পড়ছে পাড়ার বিভিন্ন এলাকায়, এবং কোনোটা বুড়ি আঙ্গুল, এমনকি একটা পুরুষাঙ্গ ইত্যাদি। এবং এরপরে তিনি ধীরে ধীরে সেই পুরান ঢাকার প্রেক্ষাপটে 71 সালের যে বীভৎসতা সেটি তুলে আনছেন, এবং সেরকম ঘটনা, সেই বীভৎস একটা সময় পার করেছে বাংলাদেশ, এবং তিনি তার ইমেজের ভিতর দিয়ে, বর্ণনার ভিতর দিয়ে আমাকে সেখানে নিয়ে গেলেন। এবং যেটা দেখা যাচ্ছে যে এই পরবর্তী বর্তমানে এসে, বর্তমান বলতে সেই সময় 1985 সালের কথা বলছেন, তিনি দেখতে পাচ্ছেন যে সেই মুক্তিযুদ্ধে সেই বীভৎস কর্মকাণ্ডগুলি যারা করেছিল, যারা সেই যুদ্ধের বিরোধিতা করেছিল, যারা শত্রুপক্ষকে সহযোগিতা করেছিল, তারা আবার ক্ষমতাবান হয়ে উঠছে, এবং আব্দুল মজিদের এই যে প্রাণ ছিঁড়ে যাচ্ছে সেটার সঙ্গে সেই এই যে রাজনৈতিক পট পরিবর্তনের একটা সম্পর্ক তিনি তুলে আনছেন। এবং এই পুরো সেই সময়টিকে তার ভাষা দিয়ে, তার ইমেজ নির্মাণের ভেতর দিয়ে একটা নতুন ভাবে 71-কে পুনর্নির্মাণ করেছেন, যেটা আমি অন্য কোনো লেখায় পাইনি। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেই 71-এর সময়ের একটা অন্যতম প্রধান
লেখা আমি পড়লাম এই জীবন রাজনৈতিক বাস্তবতার বইটার ভেতর দিয়ে। এবং সেই থেকে শহীদুল জয়ের বিষয়ে আমার ভীষণ রকম একটা কৌতূহল তৈরি হলো, এবং পরবর্তীকালে তার সব রকম লেখার জন্য আমি তখন তৃষ্ণার্ত থাকতাম। তিনি তার অন্য অন্য লেখাগুলো জোগাড় করে পড়লাম, পরবর্তীতে তিনি যাই লিখেছেন সেটি আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়েছি, এবং প্রতিবারই মুগ্ধ হয়েছি তার সৃজন ক্ষমতায়, তার ভাষা ব্যবহারে। এবং একসময় আমি অত্যন্ত আগ্রহী হয়ে, নিজেই উদ্যোগী হয়ে শহীদুল জহিরের সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে দেখা করি, তার পরবর্তীতে তার সঙ্গে আমার অনেকবার সময় কাটে। শহীদুল জহির খুবই ভেতর গোটানো ইন্ট্রোভার্ট ধরনের মানুষ ছিলেন, তিনি খুব বেশি কথা বলতেন না, সামাজিক ভাবে খুব বেশি মেলামেশা সেভাবে করতেন না, তার খুব ঘনিষ্ঠ ছোট একটি গণ্ডি ছিল যার ভেতরে তিনি মূলত স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কথা বলতেন। তো সেই সূত্র ধরে তার তার সঙ্গে বেশ খুব সহজ ছিল না তার সঙ্গে তার এই যে সেই দেয়ালটিকে ভাঙা, কিন্তু আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে অনেকবার কথা বলার। এবং সেই থেকে আমি তার তার লেখা, তার বিষয় এবং তার যে সাহিত্যকর্ম, সাহিত্যের পৃথিবী, সেটি সম্পর্কে একটা বিশেষ স্থান আমি দিয়েছি আমার নিজের সাহিত্য বোধের জায়গা থেকে। আমার মনে হয়েছে যে আমি নিজে একজন সাহিত্য চর্চাকারী এবং আমারই সময়, কিন্তু আমার চেয়ে অগ্রজ এমন একজন লেখক চর্চা করছেন যিনি আমি মনে করি অত্যন্ত শক্তিমান, এবং একই সময়ে সমান্তরালে যখন শক্তিমান আরেকজন লেখক কাজ করেন তখন নিশ্চয়ই তার প্রতি একটা বিশেষ কৌতূহল থাকে। এখন আমি যদি বলি যে খুব সংক্ষেপে তার লেখার যে চরিত্র, তার লেখার যে বৈশিষ্ট্য, সেটা নিয়ে আমার কিছু পর্যবেক্ষণের কথা যদি বলি, প্রথম কথা বলবো যে শহীদুল জহির তার লেখার ভেতর দিয়ে একটা যাকে বলে অ্যাটমোসফিয়ার তৈরি করেন, একটা বিশেষ আবহ তৈরি করেন, যে আবহটা ঠিক অন্য লেখায়, অন্য কারো লেখায় পাওয়া যায় না, খুব স্বতন্ত্র একটা আবহ। এই আবহ তৈরি করার কতগুলো বিষয় আছে, সেখানে ভাষার একটা বৈশিষ্ট্য আছে, তিনি বিষয়গুলো যে উপস্থাপন করছেন সেই উপস্থাপনার একটা অভিনবত্ব আছে, সেই সঙ্গে তার রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান যে জায়গাটি, সেটিরও একটি ভূমিকা আছে। সেগুলি নিয়ে একটু একটু করে আমি হয়তো একটু বলার চেষ্টা করতে পারি। প্রথম কথা, তার ভাষার যে জায়গাটি, উনি তার লেখায় প্রায়শই যে টেকনিকটা ব্যবহার করেন, যদি কারিগরি জায়গা থেকে বলি, সেটা হচ্ছে প্যারেন্থেসিস। ইংরেজিতে যেটাকে প্যারেন্থেসিস বলে, মানে হচ্ছে যে ছোট ছোট বাক্য যোগ করে একটা দীর্ঘ বাক্য তৈরি করা, এবং এই ছোট ছোট বাক্যগুলো ইন্ডিপেন্ডেন্টলি অন্য বাক্যটার সাথে সরাসরি যুক্ত নয়, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট বাক্যাংশের যে বাক্যটি তৈরি হয়, নিয়ে যে বাক্যটি তৈরি হয়, সেটি থেকে একটি বাক্য যদি তুলে ফেলা হয় তাহলে পুরো বাক্যটির তেমন কোনো ক্ষতিবৃদ্ধি হয় না, ফলে স্বতন্ত্রভাবে ছোট ছোট অনেকগুলো বাক্য নিয়ে তিনি বাক্য রচনা করেন। এটি ইংরেজিতে অনেক ব্যবহার হয়েছে, কিন্তু বাংলা সাহিত্যে খুব বেশি দেখা যায় না। এটি আরেকজন লেখক ব্যবহার করেছেন বেশ সফলতার সঙ্গে, তিনি কমল কুমার মজুমদার। তিনি তার সুহাসিনীর পমেটম বলে একটি উপন্যাস আছে, পুরো একটি উপন্যাস, দীর্ঘ একটি উপন্যাস, মূলত একটি বাক্যে লেখা শুধু কমা দিয়ে দিয়ে। শহীদুল জহিরের তেমন একটি গল্প আছে, অনেক গল্পই আছে, কিন্তু তার যে একটি বিশেষ গল্প, যেটি পুরো গল্পটি এই প্যারেন্থেসিসের ভেতর দিয়ে লেখা, শুধু কমা দিয়ে দিয়ে, কোনো জ্যোতিচিহ্ন, মানে পূর্ণ জ্যোতিচিহ্ন নেই। কুটির, আমাদের কুটির শিল্পের ইতিহাস, আমি সেখান থেকে একটুখানি পড়ছি। আমাদের মহল্লা, কমা, দক্ষিণ মৈশুন্দির শিল্পায়নের ইতিহাস আমাদের মনে পড়ে, সেমিকলন। মহল্লায় গরম পড়তে শুরু করলে চৈত্র, কমা, বৈশাখ অথবা জ্যৈষ্ঠ মাসে তরমুজওয়ালারা তরমুজ নিয়ে আসে এবং আমরা তরমুজ খেতে শুরু করি, কমা, আমরা তখন তরমুজ সম্পর্কে সচেতন হই, সেমিকলন। আমরা লক্ষ্য করি যে, কমা, এই যে তরমুজওয়ালারা মহল্লার গলির একটি সংকীর্ণ মাটিতে
দেয়ালের পাশ ঘেঁষে গোল কমা গোল গোল তরমুজের ছোট ছোট ঢিবি বানিয়ে বসে কমা। তারা এই জায়গায় কেন বসে আমরা বুঝতে পারি না কমা। ফলে এই জায়গায় এসে রিক্সা ঠেলা গাড়ি গরুর গাড়ি কমা বেবি ট্যাক্সি কমা কুকুর কমা বেড়াল কমা ছাগল এবং মানুষ একটু জক পাকিয়ে ফেলে কমা। দক্ষিণ মৈশন্দীতে মাছি বেড়ে যায় কমা, আমাদের নাকের উপর সেগুলো এসে বসে কমা, নীল মোটা মাছি এবং কালো সরু মাছি কমা, আমাদের নাকের উপর সেগুলো এসে বসে, আমরা বিরক্ত হই সেমিকলন। আমরা তাদের বলি, তোমরা এই মাছের দিনে তরমুজ লয়া আহ কেন? আশ্চর্য চিহ্ন। তো এই যে উনি কন্টিনিউয়াসলি এই কমা দিয়ে দিয়ে একটা অদ্ভুত আবহ তৈরি করছেন এই মহল্লা, এবং একটা বিচিত্র পরিবেশ তৈরি করছেন যেখানে তরমুজওয়ালারা আমরা দেখতে পাচ্ছি যে একটা গলির মোড়ে তরমুজের ঢিপি বানাচ্ছে। এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সূত্র ধরে একটা একটা গল্প হতে বলা যেতে পারে যে উনি এই এই গল্পটি যখন তার বইয়ে ছাপিয়েছিলেন তখন এই গল্পটি উনি গল্পটি শেষ করেছেন একটি কমা দিয়ে, তিনি গল্পটি কোনো দাড়ি বা পূর্ণচ্ছেদ দেননি। এই গল্পটি তিনি যখন ছাপিয়েছিলেন একটা বইয়ে সম্ভবত ডুমুরখে কম মানুষে, তখন তার যে প্রুফ রিডার সেই প্রকাশনা প্রুফ রিডার যতবারই তিনি দাড়ি কেটে কমা করে দেন ততবারই প্রুফ রিডার আবার সেখানে দাড়ি দেয়। তো শহীদুল জহির আমাকে বলছিলেন যে প্রুফ রিডার কিছুতেই এটা মানছেন না, এবং প্রুফ রিডার একদিন খুব রেগে গিয়ে বললেন যে আপনি বাংলা সাহিত্য করতে আসছেন, আপনি ব্যাকরণ জানেন না, কমা দিয়ে কখনো বাক্য শেষ হয়? আপনি ভাষার নিয়ম মানবেন না? তো শেষ পর্যন্ত উনি কিছুতেই তাকে কনভিন্স করতে পারেননি, এবং ওনার তখন প্রথম দিককার বই এই দাড়ি দিয়ে গল্পটা ছাপানো হয়। কিন্তু তিনি শুধুমাত্র গল্পটার একটা সঠিক পাঠ তৈরি করবার জন্যে তিনি গল্পটা আবার ছাপান তার পরবর্তী বইয়ে, সম্ভবত ডলু নদীর হাওয়াতে, এবং সেখানে তিনি নিশ্চিত করেন প্রুফ রিডারের সাথে প্রকাশকের সাথে বলে যে এটা কমা দিয়ে শেষ হতে হবে। তো এখন এই যে উনার মানে উনার ভাষা ভঙ্গির ব্যাপারে, উনার নিজস্ব যে ভাষার চরিত্র আছে সেটার ব্যাপারে তার সিরিয়াসনেস কতটা, এটা বোঝা যায় যে শুধু একটা কমার দুঃখে তিনি একটা গল্প দুইবার করে ছাপিয়েছেন। এবং তিনি আমাকে বলেছিলেন যে মূলত এই যে এই ধরনের এই পুরান ঢাকার মহল্লার জীবনের যে পৌনপৌনিকতা, দ্য রিপিটেটিভ লাইফ, একটা ভিশাস সার্কেল, এই সার্কেলটিকে বোঝাবার জন্য তিনি এটা কমা দিয়ে দিয়ে এগিয়ে গেছেন এবং শেষ করেছেন। কারণ তিনি পুরো গল্পের যে বিষয়টা, যদিও তিনি তরমুজ নিয়ে গল্পটা শুরু করেছেন কিন্তু এটি শেষ পর্যন্ত কিভাবে একটা সেখানে একটা জুসের মেশিন বসে এবং এটা খুব অদ্ভুত ভঙ্গিতে তিনি সেটি শেষ করেন, এবং এই গল্পটা বলতে যে তিনি পুরো পাড়ার ভেতরকার যে চেহারা, সেখানকার মানুষের দৈনন্দিন যে জঙ্গমতা, সেখানকার প্রেম ভালোবাসা সংগ্রাম ইত্যাদিকে তুলে এনেছেন, এবং উনি বলতে চাচ্ছেন যে এই কমাটা দিয়ে তিনি একটা ওপেন রেখেছেন পুরো স্টোরিটাকে, যে এই গল্পটা চলবে, এই পাড়ার এই যে পৌনপনিকতা, এই ভিশাস সার্কেল, এটার কোনো শেষ নাই, সুতরাং তিনি কোনো দাড়ি দিতে চাননি। তো এই এই প্যারান্থেসিস প্রায় গল্পতেই, কখনো বড় কখনো ছোট, কিন্তু তিনি নিয়মিত এই প্যারান্থেসিস ব্যবহার করতেন এবং সেটা একটা বিশেষ অ্যাটমসফিয়ার তৈরি করত তার ভাষার ভেতরে। আরেকটি ব্যাপার হচ্ছে যে তার যে আবহটার ভেতরে একটা অদ্ভুত প্রবণতা আছে, তিনি এক একটা বিষয়কে যে বিষয়ে গল্পটা বলবেন সেটি শুরু করেন একেবারে একটা আনইউজুয়াল পয়েন্ট অফ ডিপার্চার থেকে, একদম একটা ভিন্ন জায়গা থেকে তিনি গল্পটা শুরু করেন, এবং এই তার গল্পের ভিতরে একটা ডার্ক হিউমার থাকে, একটা একটা কৌতুক প্রবণতা থাকে আন্ডার কারেন্টের মতো, এবং সেই উনি অত্যন্ত ভয়ঙ্কর বীভৎস একটা বর্ণনা দিচ্ছেন বা খুব বেদনাদায়ক একটা বিষয়ের কথা বলছেন কিন্তু তার ভিতরে একটা হিউমার থাকে। আমি উনার লেখা পড়তে পড়তে আমি লিখেছি অন্য জায়গায় যে আমার অনেক সময় চার্লি চ্যাপলিনের কথা মনে হতো। চ্যাপলিন
তেমন একজন অসাধারণ শিল্পী এবং বিরল পৃথিবীতে একমাত্র শিল্পী বলা যেতে পারে, যেতে পারে, যে সবচেয়ে সফলভাবে এই যে আনন্দ এবং বেদনা, এই যে মানুষের মৌল দুটা প্রবৃত্তি, সেটিকে অদ্ভুতভাবে মিলিয়েছেন এবং একই সাথে স্যামেন্টেনিয়াসলি সেটাকে প্রকাশ করার ক্ষমতা দেখিয়েছেন। তিনিও চ্যাপলিনের ছবিগুলি আপাতভাবে খুব একটা কমিক ছবি বলে মনে হতে পারে, কিন্তু সেই ছবিগুলোর ভিতরে ভীষণ রকম গভীর ক্রিটিক আছে, সমাজের গভীর বেদনা আছে, রাজনীতি আছে এবং ভয়ঙ্কর বীভৎসতার বিষয় আছে। শহীদুল জহিরের গল্পের ভিতরে এরকম একটা অদ্ভুত ডার্ক হিউমার আমি পাই, যেটা একটা আরেকটা তার প্রধান বৈশিষ্ট্য এবং আমি খুব উপভোগ করি সেই সেই বিষয়টা। এই যে বলছিলাম যে ওই জীবন ও রাজনৈতিক বাস্তবতার ভিতরে তিনি এই যে বর্ণনা করছেন যে মাংসের টুকরো টুকরো মাংস বিভিন্ন জায়গায় পড়ছে এবং সে মাংসগুলো নিয়ে তিনি এক ধরনের কৌতুক করছেন। প্রথমে সেই একটি মেয়ের আংটি পরা আঙ্গুলের কথা বললেন, এরপরে আর একটা বাড়িতে যে পড়েছে একটা পায়ের বুড়ো আঙ্গুল, এবং সেই আঙ্গুলটার উনি বর্ণনা দিচ্ছেন যে এই আঙ্গুলটার ভেতরে নখের ভেতরে নেইল পালিশ দেয়া, কিন্তু আবার নখের ভিতরে অনেক রোম রয়েছে, রোমশ একটা আঙুল। তো লোকজন কনফিউজ, এটা কি কোনো পুরুষের, এটা তো কোনো মেয়ের আঙুল বলে মনে হচ্ছে না, কিন্তু আবার এখানে একটা নেইল পালিশ আছে, বিষয়টা কি? তখন তারা সিদ্ধান্ত নিচ্ছে সম্ভবত এটি কোনো তৃতীয় লিঙ্গের মানুষের বা হিজড়ার গোত্রের মানুষের হবে, আঙুল হবে। আবার আরেক জায়গায় একটি পুরুষাঙ্গ পড়েছে, একটা মৃতদেহের কাটা মানুষের একটা পুরুষাঙ্গ পড়েছে একটা আরেকটা বাড়িতে, এবং সেটা একটা ছোট্ট মেয়ে, একটা শিশু মেয়ে পেয়েছে, দেখেছে শিশু পুরুষাঙ্গটা এবং সে বুঝতে পারছে না এটা কি জিনিস, এবং সেটি নিয়ে এসে তার মাকে দেখাচ্ছে। তো একটা অদ্ভুত একটা বিভৎস বর্ণনা দিচ্ছেন, কিন্তু সেটার ভিতরে একটা কৌতুক তৈরি করছেন তিনি। এটি এই যে ডার্ক হিউমার, এই প্র্যাকটিসটা বাংলা সাহিত্যে খুব বিরল একটি ব্যাপার এবং এটি একটা বিশেষ ধরনের ক্ষমতার ব্যাপার বলে আমি মনে করি। এরকম উদাহরণ আরো আমরা দেখব, এবং যেটা আমি বলছিলাম যে তিনি তার রাজনৈতিক জায়গাগুলোকে তিনি স্পর্শ করে, তার সব গল্পই খুব রাজনৈতিক এবং ভীষণ রকম ভাবে সমাজ ক্রিটিক্যাল জায়গা থেকে তিনি লেখেন, কিন্তু সেটিকে অ্যাপ্রোচ করেন একেবারে ভিন্ন একটা জায়গা থেকে। আরেকটি গল্প যেমন আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল নেই কেন, সেখানেও একটা বিচিত্র একটা পরিবেশ তিনি তৈরি করেন, যে একজন খুব নিম্ন পদস্থ কর্মচারী তিনি সে আগারগাঁও কলোনিতে থাকেন, এবং সেখানে অফিস থেকে ফিরে এসে চুপচাপ মানুষ তিনি বারান্দায় বসেন তার দিনের শেষটুকু সেখানে কাটানোর জন্য, সেখানে কিছু নয়নতারা ফুল আছে। কিন্তু একদিন দেখা গেলো যে সেই নয়নতারা ফুলের ওখানে অনেক প্রজাপতি আসা শুরু করেছে, অসংখ্য প্রজাপতি, শত শত প্রজাপতি। তো তাতে করে যেটা হলো যে আশেপাশের লোকজন, পাড়ার লোকজন, পুরো শহরের লোকজন এই নয়নতারার প্রজাপতি দেখার জন্য ভিড় করতে থাকলো। তো সেখানে একটা বিরাট হাটের মতো হয়ে যাচ্ছে, মানুষ প্রজাপতি দেখতে এসেছে। তো সেখানে আবার বিভিন্ন পশু পাখি অধিকার রক্ষা কমিটির লোকজন এসে সাইন দিয়ে যাচ্ছে যে প্রজাপতিকে মারা যাবে না ইত্যাদি নানা রকম, কারণ লোকজন ঢিল ছুটছিল। তো এই এবং একটা কৌতুককর পরিস্থিতি, এবং যিনি এই যে চরিত্র তিনি ওই বারান্দায় বসতেন, কিন্তু এরপর থেকে তার বারান্দায় বসাটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, তিনি আর বারান্দায় বসতে পারছেন এই মানুষের ভিড়ের কারণে। কিন্তু তারপরে হঠাৎ করে একদিন দেখা গেল যে সব মানুষ সেখান থেকে চলে গেছে, তারা আর প্রজাপতি দেখছে না। তো এই হঠাৎ নাটকীয় এই ব্যাপারটা কেন হলো, তখন তিনি আমাদের জানাচ্ছেন যে কারণ তার কিছুদিন আগে দেশে সামরিক শাসন জারি হয়েছে, মার্শাল্ল এসেছে, এবং মার্শাল্ল গভর্নমেন্ট দেশের উন্নয়নের কর্মকাণ্ড হিসেবে একটা প্রধান একটা প্রথম প্রথম একটি কর্মকাণ্ড তারা হাতে নিয়েছে, সেটা হচ্ছে চিড়িয়াখানার উন্নয়ন করা, এবং তারা বিদেশ থেকে খুব নতুন জাতের কিছু শিম্পাঞ্জি এনেছেন। তো সেই খবরটা শহরে প্রচারিত হওয়ার কারণে সবাই সেই নতুন শিম্পাঞ্জি দেখতে গেছে নয়নতারা ফুল দেখা বাদ দিয়ে। তো এই যে এই এটার ভিতরে একটা কৌতুক আছে, এবং শুধু কৌতুক না, এটার ভিতরে একটা ভীষণ রকম পলিটিক্যাল ক্রিটিক আছে, যে এই
একটা নতুন সরকার, মার্শাল ল সরকার এসেছে, সামরিক সরকার এসেছে, এবং তারা চিড়িয়াখানায় শিম্পাঞ্জি আনাটাকে একটা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করছেন। এই তথ্যটা একেবারে একেবারে অন্য একটা জায়গা থেকে ভীষণ মজাদার করে, কিন্তু একটা তির্যক কৌতুক, তির্যক ঘৃণাই বলবো, ভেতর দিয়ে তিনি এটা প্রকাশ করলেন অনেকটা চ্যাপলিনীয় ঢঙ্গে। কিংবা ধরা যাক এই তার যে আরেকটা গল্প আছে, ইন্দুর বিলাই গল্প, ইন্দুর বিলাই খেলা, সেটাও তিনি অনেকটা বাচ্চাদের গল্প বলার মতো করে গল্পটা শুরু করছে। তিনি বলছেন, যেমন শুরু করছেন যে ইন্দুর কাহাকে বলে, তারপর উত্তর তিনি উত্তর দিচ্ছেন, ইন্দুর হচ্ছে ইন্দুর জাতীয় প্রাণী, যথা ইন্দুর ভায়া পেয়েছে ভয়। তারপর আবার জিজ্ঞাসা করছেন যে বিলাই কাহাকে বলে, উত্তর দিচ্ছেন বিলাই হচ্ছে বিলাই জাতীয় প্রাণী, বিলাই হচ্ছে বিলাই ঘুরে জগৎময়। এই যে তিনি একটা বাচ্চাদের বর্ণমালা পড়ার মতো গল্পটা শুরু করছেন, যেন খুব একটা মজাদার কোন একটা গল্প বলবেন বা খুব একটা হাসির কিছু গল্প হবে, কিন্তু ক্রমশ আমরা দেখতে দেখতে পাই যে সেই গল্পটা চলে যায় আবার সে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, এবং সেখানে মুক্তিযোদ্ধা এবং রাজাকার এবং এদের ভিতরে যে একটা এই পরস্পর যে দ্বন্দ্বটা হচ্ছে বা একজন আরেকজনকে ধরবার চেষ্টা করছে, সেটি একটা ইন্দুর বিলাই খেলা বা ইঁদুর বিড়াল খেলার ভেতর দিয়ে তিনি উপস্থাপন করছেন, এবং সেটা খুব ভয়ঙ্কর, আবারও খুব ভয়ঙ্কর একটা বাস্তবতার কথা তিনি আমাদেরকে ক্রমশ সেখানে টেনে নিয়ে যান। এবং সেখানে তিনি কতগুলো ছবিও এঁকেছেন, সেই সেই ইঁদুর বিলাই খেলার ছবি, সেটা নিয়ে ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি এই যে একটা ন্যারেটিভ লিঙ্গ মানে লিটারেরি ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ উনি অ্যাড করতেন, একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ উনি তৈরি করতেন, যে বাচ্চাদের বাচ্চাদের গল্প বলার যেন বাচ্চাদের বইতে যেমন ছবি থাকে, তিনি বড়দের বইতে কেন ছবি থাকবে না, এবং অ্যাজ ইফ তিনি বাচ্চাদের পড়াচ্ছেন। এবং এর ভিতরেও কিন্তু একটা খুব গভীর ক্রিটিক আছে আমরা যদি খুব খেয়াল করি, যে ক্রমশ এই যে ইতিহাসের পট পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা যেন খেয়াল করছি না, আমাদেরকে তিনি লেখক হিসেবে শিশুর মতো করে পড়াচ্ছেন, বোঝাচ্ছেন যে দেখো কোথায় যাচ্ছে আমাদের ইতিহাস এবং কিভাবে বদলে যাচ্ছে ইতিহাসটা, কিভাবে পরিক্রমাটা কি ঘটছে, কি বিপদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তিনি যেন একটা শিশুকে পড়াচ্ছেন এরকম করে। কিংবা আরো একটা গল্প আছে, কোথায় পাবো তারে, সেখানেও এরকম খুব মজার একটা একজন পুরান ঢাকার একটা ছেলে এসে ময়মনসিংহ এ যাবে এবং একটি মেয়ের সাথে বাস স্ট্যান্ডে তার পরিচয় হয়েছে, সেটি এবং সে মেয়ে যে তাকে ঠিকানা দিচ্ছে, সেই ঠিকানা দেওয়ার ভিতরেও একটা অদ্ভুত বলা যেতে পারে যে একটা একটা পোয়েটিক ব্যাপার আছে, বাট সেই সঙ্গে একটা কৌতুকও আছে। সে মেয়েটি বলছে যে একটা ব্রিজ পেরিয়ে যেতে হবে, সেখানে ব্রিজটা পেরিয়ে যে ধান গাছটা দেখা ধান ক্ষেত দেখা যাবে, ধান গেছ তখন যদি হাওয়া বয় তাহলে ধান গেছ ধান গাছ হাওয়া যেদিকে বইলে ধান গাছ যেদিকে নুয়ে পড়ে সেদিকে রওনা দিতে হবে, তারপরে আর একটু গেলে যে জায়গাটা খালি পায়ে পা পা পায়ে ঠান্ডা লাগে মাটিটা, সেই সেই মাটি দিয়ে যেতে হবে, তারপর দুটা নারিকেল গাছ দেখা যাবে, সেটা ফাঁক দিয়ে তিনটা বাড়ি দেখা যাবে, সে তিনটা বাড়ির পেছনে যেটা একটা পেয়ারা গাছপালা বাড়ি আছে সেটাতে যেতে হবে। তো এই এই যে মানে নিশ্চয়ই মানে গ্রামে তো আর বাড়ি নাম্বার নেই, এই এই এক ধরনের প্রাকৃতিক অ্যাড্রেস তৈরি হয়, সেটাকে তিনি একটু এক্সাজারেট করে একটা অন্যভাবে উপস্থাপন করছেন। এই 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 যে ডার্ক হিউমার আমরা তার যে শেষ উপন্যাস মুখের দিকে দেখি সেখানেও পাবো, এবং সেখানকার যে প্রধান চরিত্র তিনি আমাদের বারবার জানাচ্ছেন যে সে প্রধান চরিত্র আসলে বানরের দুধ খেয়ে বড় হয়েছে, এবং সবাই সেটাকে জানে, তাকে ওইভাবে চেনে যে বান্দর বান্দরের দুধ খেয়ে এই ছেলে বড় হয়েছে। এবং কিন্তু সেটার পেছনে একটা খুব বেদনার ইতিহাস আছে, যে এই ছেলেটি যে আসলে পরবর্তীতে আসলে একটা গাড়ি চুরির চক্রের সদস্য হয়, সে তার
মা অত্যন্ত দরিদ্র ছিল এবং তার মার স্তনে দুধ ছিল না এবং দুধ কিনে খাওয়ারও পয়সা ছিল না। ফলে একটি একটি বানর যখন সে বাচ্চাটিকে শিশু অবস্থায় দুধ খাইয়েছে এক সময়, তখন তার মা সেটা অ্যালাউ করেছে, কারণ তার নিজের দুধ নেই, দুধ খাওয়ানোর সঙ্গতি নেই। ফলে বানরের দুধ যে খেয়ে যাতে বাচ্চাটা বড় হয়, আর সে চেষ্টায় সে মা করেছে। তো এটার ভিতরে যেমন কৌতুক আছে, এটার ভিতরে ভীষণ বেদনা আছে। দারিদ্রকে এইভাবে উপস্থাপনের উদাহরণ আমি দেখি। তো যেটা বলছিলাম যে এই যে কেন, তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি বাস্তবতাকে একেবারে একটা ভিন্ন জায়গা থেকে আমাদের সামনে উপস্থাপন করেন, যেটি আমি বাংলা সাহিত্যে আমার অভিজ্ঞতার ভিতরে খুবই খুবই রেয়ার এবং নেই বলতে গেলে আমি যা দেখেছি। আরেকটা এই প্রসঙ্গে একটু ছোট্ট করে বলে রাখি যে এই যে বানরের কথা বলছিলাম, যে আমরা আপনারা যারা জানেন দেখেছেন পুরান ঢাকায় বানর পুরান ঢাকার বাসিন্দাদের একটা অবিচ্ছেদ্য অংশ। বানর বানরও সেই পুরান ঢাকার কিছু কিছু অঞ্চলের একসময় প্রায় সব জায়গায় ছিল, এখনো কিছু কিছু অঞ্চলের সে একেবারে স্থায়ী অধিবাসী মানুষের মতোই। এবং শহীদুল জহির কিন্তু বানরকে তার তার গল্পের ক্যারেক্টার করেছেন বিভিন্ন সময়। তো এই যে মানে আমাদের গল্প তো সাধারণত হয় মানুষ কেন্দ্রিক, আমরা ইংরেজিতে যেটাকে বলে অ্যান্থ্রোপোসেন্ট্রিক, নন হিউম্যান যে এলিমেন্ট থাকে আমাদের পরিবেশের ভিতরে সেটার দিকে অনেক লেখকই খুব একটা নজর দেন না। কিন্তু শহীদুল জহির একটা এই যে নন হিউম্যান ক্যারেক্টার, একটা অ্যানিমেলকে চমৎকার ক্যারেক্টার করে তুলেছেন বিভিন্ন সময়। আরেকটা যে প্রবণতা শহীদুল জহিরের গল্পের ভিতরে, সেটা হচ্ছে তিনি, আমরা যেটা দেখেছি যে তিনি কিন্তু মূলত বিশেষ একটা দুটা স্থানের ভিত্তিতে গল্প লেখেন। দক্ষিণ মহিষুন্দির একটা পাড়া কিংবা পদ্মনিধি লেন, রায়সা বাজার, পুরান ঢাকার কিছু কিছু জায়গা পাড়ার ভিত্তিতেই ভেতরেই তার গল্পগুলো ঘটে। এমনকি তার চরিত্রগুলো ঘুরে ফিরে একই চরিত্র বিভিন্ন গল্পের ভিতরে আসে। মূলত তিনি একটা ছোট্ট জনগোষ্ঠীর ভেতর দিয়ে পুরো জীবনের যে নানা মাত্রা, জীবনের যে জঙ্গমতা, জীবনের যে বিশালতা, সেটি তিনি একটি ছোট গোষ্ঠীর ভেতরে তুলে ধরার চেষ্টা করেন। এটি একবার বিন্দুর ভিতরে সিন্ধু দেখার মতো আর কি, যেন একটা শিশির কণার মধ্যে সূর্য পড়ার মতো ছোট্ট একটা জনগোষ্ঠীকে তিনি নেন, একটা পাড়া, এবং তার ভেতরের মানুষের যে নানা প্রবণতা, যে সেটি অনেকটা ইউনিভার্সাল, একটা বৈশ্বিক রূপ আছে সেই সেই মানুষের জীবনযাপনের, সেই জায়গাগুলো তিনি তুলে ধরেন। তো এটি বিশ্ব সাহিত্য অনেক ঘটেছে, অনেক লেখক, ফকনার উনি একটা বিশেষ লোকালয় নিয়ে সবসময় লেখেন, কিংবা আমরা মার্কেজের লেখাতে দেখেছি যে একই চরিত্র ঘুরে ফিরে বিভিন্ন গল্পে, বিভিন্ন উপন্যাসে আসে, এমনকি একই লোকালয়ও ঘুরে ফিরে আসে। কিন্তু তিনি যখন এই অঞ্চলের গল্প লিখছেন, তখন কয়েকটা বৈশিষ্ট্যের কথা তিনি তুলে ধরেন। যেমন ধরা যায় তার অনেক গল্পের ভিতরেই দেখা যাবে যে এই মহল্লার লোকজনরা যৌথভাবে চিন্তা করছে, মানে একক ভাবে না, সবাই মিলে একসাথে একটা জিনিস ভাবছে বা চিন্তা করছে। যেমন আমরা যদি একটা গল্পের ভিতরে এরকম তিনি বলছেন যে আমরা মহল্লার লোকেরা এটা কোথায় পাবো, তার সেই গল্পের ভিতরেই, এটা অনেক গল্পেই তার এরকম বাক্য বাক্যাংশ আছে, আমরা মহল্লার লোকেরা সেদিন সারা রাতে আমাদের দিবসের কর্মশেষে ক্লান্ত অবসরে আব্দুল করিমের ময়মনসিংহ যাওয়ার সর্বশেষ খবর শুনি এবং বলি যে পোলাটা হালায় ভোদাই। আমাদের মনে হয় যে আব্দুল করিমের খোঁজ করা যায় এবং আমরা ভূতের গলিতে আব্দুল করিমের খোঁজ করব। আবার কিছুক্ষণ পর উনি বলছেন, ভূতের গলির মানুষেরা বানর নিয়ে ব্যস্ত থাকে, তারা দেয়ালের উপর বা দূরে ছাদে কান্ডি সে লুজি লেজ ঝুলিয়ে বসে থাকা ওই খয়েরি রঙের জানোয়ারের দিকে তাকে চিৎকার করে, ওই বান্দর। এবং অ্যাজ ইফ সবাই মিলেই চিন্তা করছে, সবাই মিলেই ডাকছে, এবং এই যে কোথায় পাবো তারে গল্পটায় আমরা দেখেছি যে
একটা একটি ছেলে সে ময়মনসিংহ যাবে বলে কথা বলছে, সবাইকে জানাচ্ছে। এখন পুরো পাড়ার ভিতরে সবার যেন তারা দিনে রাতে বিছানায় শুয়ে একসাথে সবাই চিন্তা করছে যে এই ছেলে আব্দুল মজিদ কেন ময়মনসিংহ যাবে, পুরান ঢাকার ছেলে ওইখানে তো যায় না সাধারণত। তো এটা যেন একটা কালেকটিভ কনসার্ন, সবাই মিলে এটা ভাবছে। প্রায় গল্পের ভিতরে, অধিকাংশ গল্পের ভিতরে আমরা দেখি যে উনি এভাবে বলছেন যে আমরা ভাবি যে এই লোকটা কেন এরকম করছে। এই যে উই, এই ব্যাপারটাও কিন্তু আমাদের এই অঞ্চলের, এটার সাথে একটা আমাদের এই যে নন ওয়েস্টার্ন লাইফের একটা বৈশিষ্ট্যের ব্যাপার আছে। পশ্চিমা বিশ্ব বহু আগেই ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, মানে তাদের তাদের মানে যেটাকে বলি যে ইন্ডিভিজুয়াল ইজ দি সুপ্রিম অথরিটি অফ সেলফ, মানে ব্যক্তি তার নিয়ন্তা, এবং সেভাবেই তারা ভাবতে অভ্যস্ত। ব্যক্তি স্বাধীনতার বিষয়টা অত্যন্ত প্রথিত সেখানে, এবং এটার সাথে সামাজিক রাজনৈতিক ইতিহাসের একটা সম্পর্ক আছে। আমরা রাজনৈতিক অর্থনীতির ছাত্র যারা, তারা আমরা জানি যে মানে নগরায়নের সঙ্গে সঙ্গে, শিল্পায়নের সঙ্গে সঙ্গে এই কালেকটিভিটিটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়ার প্রয়োজন পড়ে। কারণ ব্যক্তি হিসেবে পুঁজি চায় যে ব্যক্তি হিসেবে মানুষ বিরাজ করুক, এবং ব্যক্তির কাছে পুঁজির অ্যাপিল বেশি দেন, এবং বিশেষ করে যখন শিল্পায়ন ঘটে তখন শ্রমিক গ্রাম থেকে শ্রমিকদের শহরে আসতে হয়, এবং তাদের একটা বিচ্যুতি ঘটে কালেকটিভ লাইফের সাথে, এবং ক্রমশ তারা ব্যক্তি হয়ে ওঠে। এবং ব্যক্তি হওয়ার সাথে এই বাজার অর্থনীতির, পুঁজির বিকাশ, নগরায়ন ইত্যাদি একটা সম্পর্ক আছে। কিন্তু এই যে যে পুরান ঢাকার তিনি গল্প করছেন, সেটি একটা খুব ইউনিক ধরনের সমাজ। সেটি এক ধরনের নগর, কিন্তু তার ভিতরে ঠিক সেই ব্যক্তি স্বাতন্ত্র বিষয়টা বড় হয়ে উঠেনি। এটি খুব ভাবার বিষয়, চিন্তার বিষয় যে আমাদের এই অঞ্চলে এই এই যে কালেকটিভিটিটা আমাদের একটা শক্তি, এখন সেটাকে আমরা শক্তি হিসাবে বিবেচনা করব কিনা। পশ্চিমা সমাজে আমার সেখানে থাকবার অভিজ্ঞতা থেকেও দেখেছি যে কিভাবে ব্যক্তি স্বাধীনতা ক্রমশ সেটা এক ধরনের ব্যক্তি কেন্দ্রিকতা পরিণত হয়, এবং সর্বশেষে সেটা ব্যক্তি সর্বস্বতায় পরিণত হয়। সবকিছু কেন্দ্রে হচ্ছে ব্যক্তি, যৌথতার কোনো বিষয়টা অনেক সেকেন্ডারি এখানকার মানুষের কাছে। তো কিন্তু আমাদের এই অঞ্চলে এখনো এই যৌথতা বা কালেকটিভিটির একটা বড় ভূমিকা আছে, এবং শহীদুল জহির আমাদের বারবার সেটা সেটা এমনকি উনি গ্রামের প্রেক্ষাপটে যে গল্পটা, যে গল্পগুলো লেখেন, সেই গল্পগুলো তিনি ভিতরে এই কালেকটিভিটির বিষয়টা বারবার তুলে ধরেন। আরেকটি প্রবণতা আমি দেখি যে তিনি গল্পের ভিতরে বা লেখার ভিতরে এক ধরনের একটা অ্যাম্বিগুইটি তৈরি করেন, বা বলা যায় যে অনিশ্চয়তা, আনপ্রেডিক্টিবিলিটি যেটা ইংরাজিতে বলা যায়, সেই আনপ্রেডিক্টিবিলিটি তৈরি করেন। সেটারও আমি একটা, যেমন আমরা দেখব যে অনেক জায়গায় তিনি এমন একটা মানে অনেকগুলো সম্ভাবনার কথা বলেন। যেমন ধরা যাক, এই যে একটা 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 গল্পে তিনি বলছেন যে আহারে আব্দুল হালিম, আহারে আমার পোলা, বলে তার মা হয়তো কাঁদে, নীরবে বিলাপ করে, মহল্লার লোকেরা হয়তো এই কান্নার শব্দ শুনতে পায় অথবা পায় না, অথবা তার মা হয়তো আর কাঁদে না, হয়তো এতদিন পর ভূতের গলির লোকেরাও আব্দুল হালিমের কথা ভুলে যায়, অথবা তারা ভুলেও যায় না। এই যে তিনি একই সঙ্গে বলছেন যে সেই মহিলা কাঁদে, আবার বলছেন যে হয়তো সে কাঁদে না, আবার বলছেন যে মহল্লার লোকেরা হয়তো মনে রাখে কিংবা মনে রাখে বা ভুলেও যায় কিংবা ভুলে যায় না, অনেকগুলো পসিবিলিটিস এর কথা তিনি বলছেন। এবং একটা আনসার্টেনিটির কথা, তিনি অনিশ্চয়তার কথা বলছেন। এটিও আমি মনে করি যে আমাদের এই এই অঞ্চলের জীবনের একটা একটা সার, একটা এসেন্স। আমাদের জীবনের ভিতরে একটা অনিশ্চয়তা আছে, অনেক পসিবিলিটিস আছে। আবারও বলি যে পশ্চিমা পৃথিবী এক ধরনের সিস্টেম ডেভেলপ করার কারণে, এক ধরনের ইনস্টিটিউশনালাইজড হয়ে যাওয়ার কারণে
সেখানে এই সারপ্রাইজ, আনপ্রেডিক্টেবিলিটি, আনসার্টেনিটির পরিমাণ বা সম্ভাবনা কম। পুরো আধুনিকতার ইতিহাসের প্রধান প্রবণতাই হচ্ছে আনসার্টেনিটিটাকে নিয়ন্ত্রণ করা, সবকিছু কতটা সার্টেন করা যেতে পারে। এতে করে একটা নিয়মের ভেতরে পৃথিবীটা এসেছে এখানে বা অনেক পশ্চিমা পৃথিবীতে, কিন্তু জীবনের অনেক সারপ্রাইজ চলে গেছে, অনেক এই এই পসিবিলিটিস এর জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। সেইটা অন্য প্রসঙ্গে আসছে একটু পরেই, যে এই এই জায়গার এই এই দুর্বলতার বা এটা একটা সীমাবদ্ধতা হিসাবে চিহ্নিত করেছেন ল্যাটিন আমেরিকার লেখকরা, যে কারণে তারা এই যে এই যে অ্যাবসলিউট প্রেডিক্টেবিলিটি, মানে নিশ্চিত যৌক্তিক যে জীবন, সেটিকে কাউন্টার করে একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করেছেন, সেটার প্রসঙ্গে একটু পরে আমি বলছি। কিন্তু যেটা আমি বলছিলাম, যে এই যে পসিবিলিটিস তৈরি করে রাখা তার গল্পের ভিতরে, প্রায় এটা আমরা দেখবো যে হয়তো উনি আসলে গল্পটা কি বলছেন বলে আবার বলছেন যে না, এই গল্পটা হয়তো এরকম না, এটা ওরকম হতে পারতো। তো এটাও একটা খুবই খুবই ইনোভেটিভ, চমৎকার একটা আমি বলবো যে তার তার বৈশিষ্ট্য তার লেখা, এবং এটির সঙ্গে একটা গভীর দার্শনিক ভাবনার পেছনে আছে, যেটা আমি বলছিলাম যে পসিবিলিটিস এর সম্ভাবনা। এখন এটি অন্য ভিন্ন আলোচনা, দার্শনিক রাজনৈতিক আলোচনা, কিন্তু এটিও ভাবনার বিষয় যে আমরা তো সবসময় মানে সবকিছুর আদর্শ ধরে নিই পশ্চিমা পৃথিবীকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডই হচ্ছে সবকিছুর প্রধান, কিন্তু সেটার তো ক্রিটিক দীর্ঘদিন ধরে হচ্ছে পোস্ট কলোনিয়াল উত্তর ঔপনিবেশিক যারা চিন্তার মানুষ, তারা সেটাকে ক্রিটিক করেছেন। ডি কলোনিয়াল চিন্তা এখন হচ্ছে যে পৃথিবীর সব সমাজের আলটিমেট লক্ষ্য কি পশ্চিমা একটা সমাজের মতো হওয়া, সেটাই কি শেষ পরিণতি কিনা, অন্য একটা পৃথিবীও কি হতে পারে কিনা, অন্য এক ধরনের আধুনিকতা হতে পারে কিনা, যে আধুনিকতা ঠিক পশ্চিমের ঠিক ঠিক ব্রিটেন, জার্মান, ফ্রান্স এর মতো আধুনিকতা হবে না, এটা একটা ভিন্ন ধরনের আধুনিকতা। এবং সেই আধুনিকতা যদি বুঝতে হয়, তাহলে একটা স্থানিক, যেটা আমরা কন্টেক্সচুয়াল মডার্নিটি বলা হয়, যে একটা স্থানিক আধুনিকতা হবে কিনা এবং সেই স্থানিক আধুনিকতা রূপটা কেমন হবে, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কিন্তু আমাদের স্থানের বৈশিষ্ট্যগুলোকে বুঝতে হবে, এবং এর ভিতর থেকে একটা নতুন ধরনের আধুনিক সমাজ আমরা করতে পারি কিনা। এবং সেই জায়গায় আমার কাছে শহীদুল জহির খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তিনি এই অঞ্চলের মানুষের যে বৈশিষ্ট্যগুলো তিনি চমৎকারভাবে সাহিত্যে তুলে ধরেন, এই যে এক ধরনের জ্যাক্সটাপোজ, হিউমার, অ্যান্ড মানে আমাদের নানা রকম বেদনা সংগ্রামের ভেতর দিয়ে এই 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 সমাজটা তো চলে, কিন্তু তার ভেতরে কিন্তু আন্ডার কারেন্ট ভাবে একটা কৌতুক আছে, জীবনের রস আছে, আমাদের জীবনের একটা কালেকটিভ যৌথতা আছে, আমাদের জীবনের একটা আনপ্রেডিক্টেবিলিটি, অনিশ্চয়তা আছে, এগুলি পেলেই আমাদের জীবন, এবং এর ভেতর দিয়ে জীবনের একটা বিশেষ রূপ তৈরি হয়। তো এই এই শহীদুল জহির বাংলাদেশকে বোঝবার জন্য আমি এই জন্য শহীদুল জহিরকে গুরুত্বপূর্ণ মনে করি, শহীদুল জহির যেভাবে আমাদের জীবনকে পোট্রে করছেন। ভাষার ক্ষেত্রেও তিনি অনেক ক্ষেত্রেই চেষ্টা করেছেন, এবং আমরা দেখেছি যে একটু সংক্ষেপে যদি বলি যে বাংলা ভাষা যেটা মান বা প্রমিত ভাষা বলে যে ভাষাটার কথা বলা হয়, তা সেখানে পশ্চিমবঙ্গের কলকাতার যে ভাষা চর্চা, সেটার একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আছে দীর্ঘদিন ধরে, সেটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে এক ধরনের সাহিত্য হয়েছে। কিন্তু বাংলাদেশের যে ভাষা, সেটি 47-এর এক সময় দুই বঙ্গ এক থাকার কারণে এক ধরনের মিথস্ক্রিয়া অনেক বেশি হয়েছে, কিন্তু পরবর্তীকালে যে গত 50 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং তারও আগে থেকে আমাদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশের জীবনের তো একটা ভিন্ন চেহারা দাঁড়িয়েছে, এবং এই জীবনযাপন যে চেহারা, সেটার প্রভাব একটা ভাষার উপরেও আছে। সুতরাং আমাদের ভাষাটি ঠিক পশ্চিমবঙ্গের ভাষার মতো নয়, আমি আঞ্চলিকতার কথা বলছি না, মান ভাষা যেটাকে বলছি, সেই মান ভাষারও একটা নিজস্ব ধরন আছে। তো মান ভাষা, প্রমিত ভাষা, অপ্রমিত ভাষা ইত্যাদি নিয়ে নানা রকম বিতর্ক আছে, এটা নিয়ে অনেক কথাবার্তাও আছে, আমি সেখানে যাচ্ছি না, কিন্তু এই ভাষার একটা নিজস্ব
স্থানিক চেহারা হওয়া সেটাও একটা ভাষার বিকাশের অংশ। কিন্তু সেই স্থানিক চেহারা হতে গেলে শুধুমাত্র আঞ্চলিক শব্দ ব্যবহার করলেই সেটি একটি স্থানিক চেহারা নেবে সেটা আমি মনে করি না। সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো কতটা মেধার সঙ্গে ব্যবহার করা হচ্ছে, আমাদের মান ভাষার যে পরম্পরা আছে সেটার সাথে কতটা সম্পর্কিত, সেটার উপরেই নির্ভর করবে যে আমরা একটা নতুন ধরনের ভাষা কতটা তৈরি করতে পারছি। সংলাপের ক্ষেত্রে আঞ্চলিক যে ভাষা, স্থানিক যে ভাষা, সেটার ব্যবহার তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিন্তু মূল যে ন্যারেটিভ, সেই মূল ন্যারেটিভের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার, সেখানেও অনেক ক্ষেত্রে নতুন ধরনের শৈদুল্য চেষ্টা করেছেন যে তার এই মানে ক্রিয়াপদের ক্ষেত্রে অনেক সময় আমাদের আমরা দেখেছি যে যে পুরন ঢাকার শব্দ ব্যবহার করা সেটা তিনি ন্যারেটিভের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। যেমন ধরা যাক, এক জায়গায় উনি বলছেন যে ভূতের গলির লোকেরা যখন এসব বলে, তিনি প্রমিত ভাষায় বলছেন, তখন কেরোসিনের বাতির সুফিয়া আক্তার এই বাতি কথাটা বলে উনি আবার একটা এখানে আঞ্চলিক শব্দ ব্যবহার করছেন। চম্পা ফুলের গাছের ভাঙা ডালের কাছ ডালের কথা এ পর্যন্ত তিনি প্রমিত বলছেন, প্যাচ খায়া জড়ায়া যায়, এটা আবার তিনি একটা একটা আঞ্চলিক শব্দ সেখানে যুক্ত করে একটা জ্যাক্সটাপোজ করে একটা নতুন ধরনের আবহ তিনি তৈরি করছেন। তো এইভাবে তিনি একটা স্থানিক চরিত্র তৈরি করার চেষ্টা করেছেন তার লেখার ভেতরে। কিন্তু আবার আমি মনে করি যে উনি সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র একটা আঞ্চলিক শব্দ লিখেই আমরা যেন মান ভাষার বিরোধিতা করছি, বিদ্রোহ করছি, সেটি খুব বেশি কাজের হয় না যদি সেটা খুব মেধাবী ভাবে, চমৎকার ভাবে, সৃজনশীল ভাবে ব্যবহার হয়। আমি মনে করি যে উনি অনেক সৃজনশীল ভাবে এই ভাষার ব্যবহার করেছেন। আর শহীদুল জহিরের আলাপের ক্ষেত্রে যে প্রসঙ্গটা আসে, যে যেটা আমি বলছিলাম যে তিনি এই যে নানা রকম উপাদানকে, জীবনের নানা রকম উপাদানকে জ্যাক্সটাপোজ করেন, এর ভিতর দিয়ে একটা বিশেষ অ্যাটমসফিয়ার তৈরি করেন, সেটির সঙ্গে জাদু বাস্তবতা বলে যে একটি জনরা আছে, ধারণা আছে, ম্যাজিক রিয়েলিজম, সেটির একটা সম্পর্ক আছে এবং অনেকেই শহীদুল জহিরকে জাদু বাস্তবতার লেখক বলে মনে করেন। শহীদুল জহির প্রভাবিত ছিলেন খুবই, আমার সাথে যখন আলাপ হয়েছে তিনিও বলেছেন যে তিনি প্রভাবিত ছিলেন ম্যাজিক রিয়েলিস্ট, ল্যাটিন আমেরিকান ম্যাজিক রিয়েলিজমের যে ধারাটা আছে, মার্কেস থেকে শুরু করে ফুয়েন্তেস ইত্যাদি প্রধান যারা লেখক তাদের দিয়ে তিনি প্রভাবিত হয়েছেন। কিন্তু তিনি এটা মানে ম্যাজিক রিয়েলিজমের একটা প্রধান বিষয়টা হচ্ছে যে যুক্তি এবং যুক্তিহীনতাকে একই সাথে উপস্থাপন করা, যুক্তিহীন বিষয়, তথাকথিত যুক্তিহীন বিষয়, মানে একটা খুব সিরিয়াস টোনে আমি কথা বলছি, একটা বাস্তবতার বর্ণনা দিচ্ছি, কিন্তু সেই বাস্তবতার ভেতরে এমন একটা জিনিস ইনসার্ট করছি, ঢুকিয়ে দিচ্ছি, সেটি অবাস্তব, আপাত দৃষ্টিতে অবাস্তব। এই চর্চাটা মানে আমাদের লোককাহিনীতে, পুরন কাহিনীতে দীর্ঘ বহুকাল ধরে ব্যবহার হয়ে এসেছে, সেটা পৃথিবীর নানা দেশেই হয়েছে, আমাদের দেশেও আমাদের ফোক গল্পগুলো, লোক গল্পগুলোর ভিতরে এই যে জ্যাক্সটাপোজিশন, যুক্তি, বাস্তব এবং অবাস্তবতার জ্যাক্সটাপোজিশন ভীষণ ভাবে আছে। আমরা যদি এই রূপবান গল্পটার কথা চিন্তা করি, পালাটার কথা চিন্তা করি, যে সেখানে একটা 12 বছরের মেয়ে, একটা তার স্বামীর বয়স হচ্ছে 12 দিন, এবং একটা 12 দিনের শিশুকে নিয়ে যে তার স্বামী, তাকে নিয়ে সে বনে ঘুরে বেড়াচ্ছে 12 বছর ধরে, বাঘের সাথে তার কথা হচ্ছে, এবং এটি একটা, এই যে 12 বছরের শিশু, একটা 12 বছরের মেয়ের স্বামী, এটা একটা অবাস্তব বিষয়, কিন্তু এর এর যে উপস্থাপনা, এটার ভেতর দিয়ে এই যুগে যুগে কালে কালে এটা চলে আসছে, অসংখ্য ভীষণ রকম জনপ্রিয় একটি পালা গান, কেউ এ প্রশ্নটা কিন্তু করেনি, এটা যুক্তির প্রশ্ন না, এটাকে বিয়ন্ড লজিক চলে যাওয়া। তো এখন ল্যাটিন আমেরিকান লেখকরা এই যে জ্যাক্সটাপোজিশন, এই যে ম্যাজিক বিষয়টাকে রিয়েলিটির ভিতরে ঢুকিয়ে দেয়া, এটাকেই একটা টেকনিক হিসেবে ব্যবহার করেছেন, এবং মূলত সেই টেকনিকটা তারা ব্যবহার করেছেন বরং পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, অনেক বেশি পলিটিক্যালি এই টেকনিকটাকে ব্যবহার করে তাদের উপন্যাসের, এই যে নতুন যে সমাজ, সেই সমাজের
ব্যাখ্যা করতে চেয়ে তারা ব্যবহার করেছেন। শহীদুল জহিরও অনেকটা, যেটা আমি বলছিলাম যে এই অনেকটা একটা পলিটিক্যাল ক্রিটিকের জায়গা থেকে ম্যাজিক রিয়েলিজম ব্যবহার করেছেন। এই যে নয়নতারা গল্পটার কথা বলছিলাম, যেখানে এই মার্শালক কে বর্ণনা করতে যে তিনি অদ্ভুত এই প্রজাপতির সমাগম ঘটিয়েছেন, প্রায় গল্পের ভিতরে এটা আছে, অদ্ভুত অদ্ভুত বিষয়গুলোকে তিনি জাস্টাপোজ করছেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি খুব সফলভাবেই করেছেন, তবে কোনো কোনো ক্ষেত্রে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে হয়তো একটু মাত্রা ছাড়িয়েছেন, মানে যেটা ঠিক এই যে ভারসাম্য থাকাটা, আমার অনেক কোনো কোনো গল্পে মনে হয়েছে সে ভারসাম্যটা সবসময় থাকেনি। কাঠুরে এবং দ্বারকাক যে একটা গল্প আছে, খুবই চমৎকার একটা গল্প, এবং সেই দ্বারকাক কাঠুরেকে ঠোঁটে করে নিয়ে যাচ্ছে, এটা ইমেজ হিসেবে খুব চমৎকার, কিন্তু ঠিক ওই গল্পটার ভিতরে এটা খুব কনভিনসিং হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু তিনি এই যে কল্পনাকে হঠাৎ করে একটা একটা ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন ভাষা দিয়ে, তার এই যে ডুমুর খেকো মানুষ গল্পের ভেতরেই একটা আছে যে যে ক্যানভাসের রাস্তা, যে ক্যানভাসের সে একটা হার সবার সামনে ধরে বলছে যে এটা কি। এখন সবাই চোখের সামনে দেখছে যে একটা মানুষের হার, কিন্তু যখন একটা স্পষ্ট জিনিসকে কেউ বলে যে এটা কি, তখন সবাই কনফিউজ হয়ে যায় যে এটা কি আসলে, তাহলে আমি বোধহয় ভুল দেখছি, আমি তো ঠিক দেখছি না। তো তখন সেই ক্যানভাসার বলছে যে না, এটা এটা একটা মেয়ে মানুষ, এর নাম পৃথিলতা। তখন সবাই ওই হারের দিকে তাকিয়ে একটা মেয়েকে কল্পনা করে যার নাম পৃথিলতা। তো এই উনি যে যে একটা জাম্প করে নিয়ে যেতে পারেন মানুষের কল্পনাকে, সেটি দিয়েও খুব চমৎকার ভাবে উনি করেছেন। এখন উনি যদি বিষয়ের প্রশ্নে আসি, উনি উনার ঘুরে ফিরে তার লেখার ভিতরে মুক্তিযুদ্ধ এসেছে, মুক্তিযুদ্ধ তার একটা প্রধান বিষয় লেখার, এবং তিনি মনে করতেন তার তার সাথে যখন আমার কথা হয়েছে, মানে বাংলাদেশ বিষয়ে কোনো এই যে বাংলাদেশ ভূখণ্ডটা নিয়ে কথা বলতে হলে মুক্তিযুদ্ধ একটা অনিবার্য প্রসঙ্গ, এবং মুক্তিযুদ্ধের কাছে আমাদের ফিরে ফিরে যেতে হবে। এটি এমন একটি ঘটনা বা পৃথিবীর ইতিহাসেও খুব বিরল একটি ঘটনা যে একটা উপনিবেশিক দেশ, উপনিবেশিক শাসকরা যে মানচিত্রটা দিয়ে গিয়েছিল, সেই মানচিত্রটাকে ভেঙে দ্বিতীয়বার আর একটি রাষ্ট্র করার ইতিহাস উপনিবেশিক ইতিহাসের নেই, বেশি নেই। তো এবং এই যে আমাদের যে কালেকটিভ মেমোরির ভিতরে, যৌথ মেমোরির ভিতরে বাংলাদেশ এরকম একটা ঘটনার ভিতর দিয়ে গেছে, সেই ঘটনাটাকে তিনি বারবার স্মরণ করিয়ে দিতে চান আমাদেরকে, এবং তিনি মনে করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কারণ বিশেষ করে তিনি সে যে সময়টা রাজনৈতিক প্রেক্ষাপটের ভিতরে যাচ্ছিলেন, যে সেই এটার একটা উল্টো স্রোত তৈরি হয়েছিল, মুক্তিযুদ্ধের উল্টো স্রোত, এবং সে কারণে তিনি ভয় থেকে আতঙ্ক থেকে তিনি বারবার মুক্তিযুদ্ধের কাছে ফিরে গেছেন। আমাকে বলেছিলেন যে এই যে জীবন ও রাজনৈতিক বাস্তবতাটা তিনি টানা বোধহয় কয়েক দুই তিন দিনে জাস্ট টানা লিখেছেন। উনি বলছিলেন যে আমি একটা ভীষণ ভয়ের আতঙ্কের ভিতরে ছিলাম, এবং আমার মনে হচ্ছিল যে আমার আমি তো আর একজন লেখক আর কি করতে পারে, আমি আমার এই ভয়টা আতঙ্কটাকে লিখে রাখতে পারি। এবং তিনি ওই অনেকটা নিজের খরচে প্রথম বইটা যেটা উনি বের করেছিলেন, উনি নিজের খরচে বের করেছিলেন, এটি পরে পরের একটা সংস্করণ হয়েছে, সেটা আরো একটু ভালো বাঁধাইতে প্রচ্ছদ বদলেছে, কিন্তু তার ওই প্রথম প্রচ্ছদটা তার নিজের ছিল। এবং তিনি আমাকে এটাও বলেছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম পরে যে আপনি এরকম একটা নাম দিলেন কেন, তিনি বলছেন যে আমি আমার লেখাটা শেষ করার পরে আমার মনে হচ্ছিল এটা ছাপিয়ে ফেলতে হবে, আমার নাম নিয়ে বিলাসিতা করার আমার সময় পাচ্ছিলাম না, আমার জাস্ট মনে হলো যে এটা জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এই কথাটা বলে ছাপিয়ে ফেলি, এর ভিতরে আমি আর কোনো সাহিত্য করবার আমার তখন প্রবণতা হচ্ছিল না। তো মুক্তিযুদ্ধকে তিনি তার এই কাঁটার একটা গল্প আছে, সেটিও একেবারে মানে গায়ে কাঁটা দিয়ে দেবার মতো সেখানে ঘটনা, সেটাও একটা মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা, কিভাবে একটা কুয়ার ভেতরে হিন্দু চরিত্রের মারা হয়েছিল যুদ্ধের সময়, এবং অদ্ভুত ভাবে এটাও সেই ম্যাজিক রিয়েলিস্টের মতো ওই একই বাড়িতে একই নামের মানুষের আবার ভাড়া নেয়, এবং একটা ভিশাস সার্কেলের মতো হতে থাকে, এটিও খুবই প্রতীকী অর্থে তিনি ব্যবহার করেছেন।
এছাড়া তিনি যে জেনারেশনের মানুষ, সেই সময় পৃথিবী তো দুটো ভাগে বিভক্ত ছিল রাজনৈতিকভাবে। এটা একদিকে পুঁজিবাদী বিশ্ব, আর দিকে সমাজতান্ত্রিক বিশ্ব, এবং তৃতীয় বিশ্বের যে কোনো একজন তরুণ তরুণী, সংবেদনশীল তরুণী কাছে সমাজতান্ত্রিক যে আদর্শ, একটা বৈষম্যহীন সমাজের যে আকাঙ্ক্ষা, সেটি অনিবার্য একটি ব্যাপার ছিল। ফলে তিনিও সেই বাম ধারার, বাম আদর্শের ধারণ করতেন, এবং তার লেখার ভিতরে ঘুরে ফিরে সেই প্রবণতাটা আমরা দেখতে পাই। ধুলোর দিনে ফেরা সম্ভবত একটা গল্প, সেটিও একজন বাম রাজনৈতিক কর্মীর প্রতি যে ভালোবাসা, যে মায়া, সেটি থেকে লেখা। এখন সেই সময় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা সময় বাম ধারার সাহিত্য বলে একটা ব্যাপার তৈরি হয়েছিল, মার্ক্সবাদী সাহিত্য নিয়ে একটা বিতর্ক হয়েছে, এবং সোশ্যালিস্ট রিয়েলিজম বলে একটা সাহিত্যের ধারা ছিল, যখন মানে প্রত্যাশা করা হতো যে সেইসব বিষয় নিয়ে লেখা হবে, যেখানে শ্রমজীবী মানুষের, নিম্নবর্গীয় মানুষের শুধু বেদনা এবং তাদের জয়কে তুলে ধরতে হবে, এবং পৃথিবীর ইতিহাসের পরিণতি যে সমাজতন্ত্রে গিয়ে ঠেকবে, সেটার সেই ভবিষ্যতের একটা সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। তো এই ধরনের এটা একটা যান্ত্রিকতার সাহিত্য হয়েছে অনেক সময়, সেটা অনেক ক্রিটিক হয়েছে। শহীদুল জহির সাথে এ নিয়ে আমার কথাও হয়েছে, এবং শহীদুল জহিরও মনে করতেন যে এই ধরনের সাহিত্য এই ধরনের যান্ত্রিক ভাবে প্রেসক্রিপশন দিয়ে হয় না, এবং সত্যিকার অর্থে মার্ক্সবাদ যারা ভালো মতো বুঝেছেন, এটি একটি মার্ক্সবাদের ভুল ব্যাখ্যা বলেও তিনি মনে করতেন। অ্যাঙ্গেলস এর একটি কথাই আছে যে সাহিত্য নিয়ে যখন তারা খুব বেশি বলার সুযোগ পেননি, মার্ক্স এবং অ্যাঙ্গেলস, কিন্তু অ্যাঙ্গেলস এর একটি কথা আছে মার্ক্স সম্ভবত মার্ক্সকে লেখা একটা চিঠিতে, যে সাহিত্যের ভিতরে যত বেশি আদর্শ, যতটা বেশি প্রচ্ছন্ন থাকবে, যতটা বেশি চাপা থাকবে, অনুচ্চারিত থাকবে, তত সেটা পাওয়ারফুল। তো শহীদুল জহির লেখার ভিতরে আমরা স্পষ্ট দেখতে পাই তার তার পক্ষপাতিত্বটা কোন জায়গায়, কিন্তু সেটি খুব প্রকট হয়ে ওঠে না। তিনি সাধারণ মানুষকে খুব বিরাট মহান করে দেখানোর তার কোনো চেষ্টা নেই, কিংবা বিজয়, বিপ্লব, বিদ্রোহ, সেগুলোকেও তিনি খুব বড় করে তুলে ধরতে হবে সেটাও নেই, কিন্তু তিনি মাইক্রো লেভেলে জীবনকে ধরেন, এবং সাধারণ মানুষের ভেতরের যে অসাধারণ সম্ভাবনা, সেগুলিকেই তিনি বারবার তুলে ধরেন। উনার প্রায় গল্প উপন্যাসের যে চরিত্র, তারা খুবই সাধারণ, মানে কোট আনকোট খুচরো মানুষ, ধরা যাক আইসক্রিম বিক্রেতা, কিংবা একজন লেদ মেশিনের অপারেটর, কিংবা ডালপুরি বিক্রি করছে সেই মানুষ, এই এই মানুষগুলো তার তার চরিত্র। কিন্তু এই মানুষগুলোর যে বেদনা, দুঃখ, আনন্দ, এগুলোকে এমন ভাবে তিনি সামনে তুলে আনেন, সেটার ভেতর দিয়ে যেটাকে আমরা বলি যে এক ধরনের অ্যাটেনশন তৈরি করেন তিনি, আমরা তাদের জীবনের দিকে তাকাই, সেটি মানে মানে পাঠক মাত্রই একজন, অনেক অনেক ক্ষেত্রে হয় যে আমরা মানে শিক্ষিত পাঠকরা নিম্নবর্গের জীবনকে তুলে ধরার যে একটা প্রবণতা, সেই এই তুলে ধরার একটা ভিন্ন জায়গা থেকে তিনি তুলে ধরেছেন। তথাকথিত সমাজতান্ত্রিক বাস্তববাদ এবং মানে বাম রাজনীতির আদর্শের যে এক সময়কার যে প্রেসক্রাইবড প্যাটার্ন ছিল, সেটা দিয়ে তিনি তুলে ধরেন না। আমার মনে আছে আখতারুজ্জামান ইলিয়াস ভাইয়ের সাথেও আমার এ নিয়ে কথা হতো, ইলিয়াস ভাইও মনে করতেন যে জীবনকে ঠিক একই ধারায় শহীদুল জহির করেছেন, জীবনকে যতটা ম্যাটার অফ ফ্যাক্ট ফ্রম বটম আপ তুলে ধরা যায় তত সেটা পাওয়ারফুল হয়। কোনো একটা আদর্শ দিয়ে মানুষকে তো দেখা যায় না, মানুষের জীবন অনেক কন্ট্রাডিকশন, বৈপরীত্য দিয়ে ভরা। উনি তার হাড্ডি খিজির যে চরিত্রটা আছে, সে একটা এই চিলেকোঠার সেপাই, একটা প্রলেতারিয়ত চরিত্র, শ্রমজীবী মানুষ, কিন্তু তাকে তিনি মহান করে তুলে ধরেননি। তার ভিতরে অনেক দুর্বলতা, জোচ্চুরি, মিথ্যা বলা ইত্যাদিকেও তিনি ধরেছেন, এবং যে কথাটা তিনি বলতে চান যে মানুষ এই সমস্ত বৈপরীত্য নিয়েও সম্ভাবনায় মানুষ শক্তিমান মানুষ, এবং আমাদের মানুষকে সেরকম একটা পার্টিকুলার ক্যাটাগরির ভিতরে দেখবার কিছু নেই, এবং মানুষ, জীবন এবং মানুষ দুটোই
আসলে একটা একটা অ্যাম্বিগুয়াস জায়গা, সাদা কালো জায়গা নয়। এবং লেখকই পারেন এই এই যে একটা ধূসর জায়গা, সাদা কালোর বাইরে জীবনের যে ধূসর জায়গা, সেই সেই জায়গাটিকে দাঁড়িয়ে কথা বলতে। এবং শহীদুল জহিরের লেখা যখন পড়ি, তিনি তার আইডিওলজি খুব মানে একেবারে তিনি একেবারে প্লেটে ধরে খাইয়ে দেওয়ার মতো লিখছেন না, কিন্তু আমরা গভীরভাবে তার যে সোশ্যাল ক্রিটিক, তার যে পলিটিক্যাল পজিশনিং, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি চোখ রাখছেন সমাজের যে পরিবর্তনগুলোর দিকে। এখন এই যে মুখের দিকে দেখি, সেই বই গল্পটির যে চরিত্র, সে একটা মার্সিডিস বেঞ্জ গাড়ি চুরি করে, সেই দলের, সেই চক্রের সদস্য। এবং এই গল্পটার ভিতরে এই আমাদের যে সমাজের যে গ্লোবালাইজেশনের কারণে, মার্কেট ইকোনমির কারণে যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনগুলোকে একেবারে ভেতর থেকে খুব চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন। এবং এই এই মানুষটিকে একটা একটা চোর পক্ষান্তরে, মূলত একটা চোরকেই তিনি বলা যেতে পারে যে প্রধান চরিত্র হিসেবে তুলে ধরেছেন। কিন্তু এর ভেতর দিয়ে তিনি আমাদের পুরো সমাজটাকে হাতে ধরে দেখাচ্ছেন। কিংবা ধরা যাক, তার তার যে একটা একটা গল্প আছে, তার সম্ভবত একদম শেষ প্রকাশিত ছোট গল্প, নাম দি মিরাকল অফ লাইফ। সেখানে আমি একটা একটু ওই জায়গাটা পড়ি ছোট্ট করে, যে একটা কিশোরী কিংবা ছেমরি অথবা মাইয়া, যাই হোক, তাকে নিয়ে কি করা যায়? তার নাম কিছু একটা হইতে পারে, কারণ সে মানুষ, মানুষের তো নাম থাকে, তাই হয়তো তার নাম আছে, হয়তো তার নাম পরী, লালু কিংবা আয়েশা। সে যদি রেললাইনের কিনারায় বাবুই পাখির বাসার মতো তালিমারা ছিঁড়াছেড়া বাসার পচা নর্দমার পাশে খাড়ায়, তখন তার মায়ের দৌড় পারে। তার মায়ে যাইয়া কার কার ভাত রাঁধে, সালুন রাঁধে, রুটি বানায়, কারা কারা যেন তা খায়, হয়তো তারা গাইল পারে, এইসব কি রান্দস মাতারে। তখন সে হয়তো পরি কিংবা হয়তো পরিবানু অথবা লালু, সে রেললাইনের কিনারায় দয়াগঞ্জ কিংবা স্বামীবাগে কোনো ছোট ভাই কিংবা কোনো ছোট বোনের হাত ধরে খাড়াইয়া থাকে, এবং তখন তার বাপেও দৌড়ায়, সেও যেন কই কই যায়, হয়তো সে কিছু করে, কার রিক্সা চালায়, কার ঠেলা গাড়িতে হাত লাগায়, কিংবা হয়তো সে কিছুই করে না, সে পেটে শূল বেদনা নিয়ে শুইয়া থাকে। তখন পরীকে নিয়ে কি করা যায়? নেতা কিংবা প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী কিংবা সিভিল সোসাইটি, কেউ জানে না, কেউ আমরা জানি না এই পরীকে নিয়ে কি করব, এই পরীকে নিয়ে কি করা যায় আমরা ভেবে পাই না। এই যে আবারও একটা একটা খুবই সাধারণ একটা মেয়ে, একটা বস্তির মেয়ে, আমরা আমরা দেখতে পাই এই তার বর্ণনা ভিতর দিয়ে, সেই মেয়েটিকে আমরা দেখতে পাই একটা ঝুপড়ির মতো বস্তির পাশে এসে দাঁড়িয়েছে, তার ছোট ভাইকে ধরে আছে, এবং তার পুরো পরিবারটাকে আমরা দেখতে পাচ্ছি। তার মা কোথাও একটা কাজ করছে, তার বাবার ঠেলা গাড়ি চালাচ্ছে, কিংবা অসুখ হয়ে পড়ে আছে। এবং এটার ভিতর দিয়ে একটা এই মেয়েটার প্রতি মায়া তৈরি হয় আমাদের, একটা অ্যাটেনশন তৈরি হয়। এই যে এমপ্যাথি, সাহিত্যের কাজ এই এমপ্যাথি তৈরি করা, সাহিত্যের কাজ জীবনের যে বেদনা আছে, আনন্দ আছে, সে আনন্দ এবং বেদনার দিকে মুখটিকে ফিরিয়ে রাখা। শহীদুল জহির সেটা করেছেন সারা জীবন ধরেই। তিনি এই 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 যে আমাদের আমাদের এই বাংলাদেশের মাটির যে জীবন, এই জীবনের যে নানা বৈপরীত্য, এখানকার মানুষের যে একই সাথে বেদনা এবং কৌতুক এবং আনন্দের একটা সংশ্লেষ আছে, সেই জায়গাটিকে আমাদের দিকে বারবার চোখ ফিরিয়েছে। এখন আমরা মানে তার লেখা নিয়ে আরো নানাভাবে বলা যেতে পারে, আমি বরং আমরা অনেকক্ষণ ধরে বলছি, আমি শেষ করে আনি তার ব্যক্তিগত জীবনের দুই একটা কথা বলে। যেটা বলছিলাম যে শহীদুল জহির ব্যক্তিগতভাবে খুবই ইন্ট্রোভার্ট ধরনের মানুষ ছিলেন, ভেতর গোটানো মানুষ ছিলেন। তিনি খুব কম কথা বলতেন এবং খুব কম সামাজিক আনুষ্ঠানিকতার ভেতরে থাকতেন। তিনি ব্যক্তিগত জীবনে খুব উচ্চ পদস্থ একজন কর্মচারী ছিলেন। আমার সাথে যখন পরিচয় হয় তখন তিনি সম্ভবত জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এবং বেশ বড় বড় কতগুলো সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেছে, সরকারি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে। সেখানে তার সরকারি নাম হচ্ছে শহীদুল জহির, সরি, তার সরকারি নাম হচ্ছে শহীদুল হক, কিন্তু তার সাহিত্যিক নাম হচ্ছে শহীদুল জহির। তো তিনি যখন
মানে তার দুটো, এক ধরনের দুটো ব্যক্তিত্ব তিনি রক্ষা করতেন। তিনি যখন শহীদুল হক, তিনি একজন আমলা, কিন্তু তখন তিনি যখন শহীদুল জহির, তিনি তখন খুবই নাজুক, মৃদু, নিমজ্জিত, মগ্ন একজন লেখক। আবি তার তার সঙ্গে প্রথম চার বাসা যখন দেখা হয়, তিনি তখন তিনি অকৃতদার ছিলেন, সারা জীবন বিয়ে করেননি, সিঙ্গেল থাকতেন। তিনি থাকতেন সরকারি ব্যাচেলার কোয়ার্টারে, গ্রিন রোডে। তো সেখানে আমার তার সঙ্গে তার প্রথম পরিচয় হয়। এবং তার কোয়ার্টারে, সে কলোনিতে যখন আমি যাই, তার দুটা রুম, একটা রুম একরকম খালি বলা যেতে পারে, আর একটা রুমে তিনি থাকতেন। এবং সেই রুমে বস্তুত তেমন কিছুই নেই আসবাব, একটা ছোট্ট চৌকি মতো আছে, একটা টেবিল, চেয়ার, একটা ল্যাপটপ, একটা বেতের মানে বুকশেলফ, আলনা, সেখানে কিছু কাপড় ঝোলানো, এবং তার একটা মশারি তিনি টানিয়ে রেখেছেন দড়ি দিয়ে, সেটি তখনও ঝোলানো আছে। জানলাও তিনি খুব পুরোপুরি খোলেন না, এক ধরনের প্রায় অন্ধকার একটা একটা ঘর। আমার সেই ঘরে ঢুকে মনে হয়েছিল, আমি এক জায়গায় লিখেছি যে দস্তয়েভস্কির রাস্কলনিকভ যে চরিত্রটি আছে ক্রাইম এন্ড পানিশমেন্ট, তার ঘরটা আমার মনে হতো যে বোধহয় এরকম। কারণ রাস্কলনিকভ একটা ঘরের ভিতরে, চিলেকোঠায় একটা ঘরের ভিতরে সারাদিন বসে থাকে। তার বাড়িওয়ালা যখন তাকে বলে যে এই তুমি একটা ছেলে, কিছু করো না, সারাদিন ঘরে বসে কি করো, তখন সে রাস্কলনিকভ বলে যে আমি তো সারাদিন চিন্তা করি এবং সেটাই আমার কাজ। তো আমার মনে হতো যে শহীদুল জহির শহীদুল হক হয়ে ঘরের বাইরে যেতেন, আবার ঘরের ভেতরে যখন ঢুকতেন তিনি শহীদুল জহির হয়ে যেতেন এবং উনি চিন্তার ভেতরে ঢুকে যেতেন। তিনি মানে একেবারে ঘনিষ্ঠ কিছু মানুষের, তার কিছু বন্ধু বান্ধব ছিল, বাইরের খুব একটা তিনি যোগাযোগ রাখতেন না, কিন্তু যেটা করতেন যে একজন লেখকের জন্য তো পর্যবেক্ষণ একটা সবচেয়ে বড় ব্যাপার। উনি জীবনকে দেখতেন ভীষণ রকম, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, কিন্তু ইন্টারাক্ট করতেন না খুব একটা বেশি মানুষের সঙ্গে। তিনি তেমন কোনো সাহিত্য অনুষ্ঠানে যেতেন না, সাহিত্যিকদের সঙ্গেও খুব বেশি যোগাযোগ রাখতেন না। তিনি একটা জায়গায় বলেছিলেন যে একসময় লেখকদের আড্ডা ইত্যাদিতে যেতাম, কিন্তু ঘরে ফিরে এসে মনে হতো যে আমার শরীরে আঁচড়ের দাগ। খুব বেদনা থেকে কথাটা বলেছেন, প্রতীকী অর্থেই বলেছিলেন যে এই সাহিত্যিকদের ভেতরে যে ধরনের রেষারেষি, এক ধরনের প্রতিযোগিতা ইত্যাদি, কে তার মনে হতো যে আঁচড়, পারস্পরিক আঁচড় দেওয়া হচ্ছে এবং তার নিজের গায়ে সে আঁচড়টা লাগতো। তিনি কিছু কিছু সাহিত্যিক আড্ডায় তাকে আমি দেখেছি। আমি যেমন এক সময় নিরন্তর বলে একটি পত্রিকা বের হতো, নাঈম হাসান সেটি করতো নিরন্তর। সে নাঈম হাসান প্রায় একটা তার বাড়িতে আড্ডার আয়োজন করতেন, যেখানে যখন হাসান ভাই ঢাকায় আসতেন রাজশাহী থেকে, হাসান ভাই, ইলিয়াস, হাসান আজিজুল হক, ইলিয়াস আখতারুজ্জামান, ইলিয়াস ওয়াসি আহমেদ, শহীদুল জহির আসতেন এবং আমিও সেখানে যেতাম। তো সেখানে তিনি প্রায় তাকে আমি দেখতাম, কিন্তু শহীদুল জহির এক পারত পক্ষে কোনো কথাই বলতেন না, উনি চুপচাপ থাকতেন, শুনতেন। ওনার সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমি দেখেছি যে উনি নিজে থেকে শুরু থেকে খুব একটা কথাবার্তা বলেন না, হান আর ভেতরে থাকে, কিন্তু আস্তে 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 তার সাথে যখন আমার ঘনিষ্ঠতা হলো, যখন কথা নিজের উদ্যোগে আমি যখন তার সাথে কথা কয়েকবার সিটিং এর পরে, তারপর তিনি মন খুলে কথা বললেন। অনেক কথা তার সাথে হয়েছে, তার ব্যক্তিগত জীবন, তার বিয়ে করা না করা ইত্যাদি নানা বিষয় তার কথা হয়েছে, এবং সাহিত্য নিয়ে তো কথা হয়েছে, এবং আমি দেখেছি তার কি ব্যাপক পঠন পাঠন আছে, বাংলা সাহিত্য তো বটেই, এবং বিশ্ব সাহিত্য, রাজনীতি, ইতিহাস নিয়ে ব্যাপক পঠন পাঠন আছে। তিনি তার ভাষার ক্ষেত্রে তিনি ল্যাটিন আমেরিকার কথা তো বলেছেন, উনি সৈয়দ ওয়ালি উল্লাহর কথা বলতেন যে সৈয়দ ওয়ালি উল্লাহর ভাষা তাকে প্রভাবিত করেছে অনেকটা। তো এবং তিনি বাংলাদেশের কিছু কিছু লেখকের কাছ থেকেও, যেটা আমি বলছিলাম যে উনি উনি বেশ এক ধরনের অবজ্ঞা পেয়েছেন, সেই সব স্মৃতিও আমাকে উনি উনি বলেছেন। কিন্তু উনি উনি মনে করতেন যে, আবার এটাও মনে আছে, উনি শুধু লেখক না, পাঠকদের সাথে খুব একটা যোগাযোগ রাখার ব্যাপারে আগ্রহ তার ছিল না। আমি একদিন তার ওখানে যখন কথা বলছি, তখন আমার মনে আছে যে একদিন কিছু তরুণ এসে বলল যে আমরা আপনার জীবন ও রাজনৈতিক বাস্তবতা বইটি নিয়ে গল্প কথা আলোচনা করব, আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আজকে সন্ধ্যায়।
তো উনি যে গেলেন না, উনি বললেন না আমি একটু ব্যস্ত আছি, কাজ আছে, আমি যাব না। তো চলে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যে কি আপনার কি কাজ আছে, গেলেও পারতেন। তো বলে যে না আসলে কোনো কাজ নেই, আজকে ক্রিকেট খেলা আছে, ক্রিকেট খেলা দেখবো টিভিতে। আর তারপর তিনি বলছেন যে আসলে পাঠকের থেকে দূরে থাকাই ভালো, পাঠককে বেশি কাছে যাওয়ার প্রয়োজন নাই। তো উনি মানে মনে করতেন যে লেখার কাজটা হচ্ছে লেখার ভিতরে তিনি এত বেশি মগ্ন থাকতেন, এটা একটা ধ্যানের ব্যাপার এবং একটা নিমজ্জিত হওয়ার একটা ব্যাপার, তিনি সেটাকেই প্রধান কাজ বলে মনে করতেন। এই যে বিভিন্ন জায়গায় যোগাযোগ বা কথা বলা, উনি আড্ডা দিতেন কিন্তু সেটা খুবই নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে। মানে এক অর্থে আমি বলবো যে তিনি কিছুটা লাকিও যে তিনি এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদির শুরু হওয়ার আগেই উনি, তখন কিছুটা শুরু হয়েছে কিন্তু তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি নিশ্চিত উনি ফেসবুকের ভিতরে সক্রিয় থাকতেন বলে আমার মনে হয় না। আর মানে এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লোকজনের, মানুষজনের যে ধরনের আত্মপ্রচার, আত্ম তৃপ্তি যে প্রচারণা ঘটে, সেগুলিতে তিনি হয়তো খুব কুণ্ঠিতই হতেন। তিনি কখনো তার কোনো বইয়ের প্রকাশনা উৎসব করেননি, তার বই নিয়ে বিশাল কোনো প্রচার প্রচারণা করেননি। আমার এমনও মনে আছে একদিন বইমেলায় গিয়েছিলাম, তার সঙ্গে তার একটি বই বেরিয়েছে, তো বেশ আগে তখন অন্য একটি প্রকাশনা থেকে, তো সেই উনি ওনার বইটা ওনাকে দেয়নি তারা। তো তখন উনি ওখানে যে যে কর্মচারী আছে তাকে বলছেন যে আমি কি 5টা কপি পেতে পারি, আমি লেখক। তো কর্মচারী তাকে বেশ একরকম মানে বললেন যে না 5 কপি দেওয়া যাবে না, আমাদের বেশি কপি আসেনি, আপনি 2 কপি নেন, আপনাকে এর বেশি আমরা দিতে পারবো না। খুব খুব বেশি গুরুত্ব তাকে দিলে দিল বলে আমার মনে হলো না, উনি যে দিলেন। কিন্তু শহীদুল জহির তখন একজন উচ্চপদস্থ আমলা, তিনি তার সেই মানে প্রাতিষ্ঠানিক যে পরিচয় সেটির সাথে সম্পূর্ণ সেপারেট করে রাখতেন। তিনি খুবই বিনয়ের সঙ্গে চলে আসলেন সেখানে 2টো বই নিয়ে এবং বললেন ঠিক আছে তাহলে আমি পরে জোগাড় করে নেব। তো এই যে উনি একটা অ্যাপ্রোচ নিয়েছিলেন জীবনের ব্যাপারে, একটা একটা নিভৃতের ভেতরে থাকবেন এবং লেখার চর্চা করে যাবেন। এবং তার এই যে নিমজ্জনের আরেকটা গল্প বলি যে মাওরা ব্রাদার্সে তিনি তার যে একটা বই ছাপিয়েছেন ডলু নদীর হায়া সম্ভবত, তো মাওলা ব্রাদার্স থেকে আমারও বই ছাপা হয়েছে। তো এক মাওলা ব্রাদার্সের এক কর্মচারী আমাকে বলছে যে উনি ওনার ওই বইটা যখন রেডি হলো আমরা বললাম যে একটু ফাইনাল প্রুফটা আপনি যদি পারেন এসে দেখিয়ে যান, খুব একটা তাড়াহুড়া ছিল কোথায় মেলা শুরু হবে, তো উনি সেখানে গেলেন দেখতে। তো তারপরে উনি সেই কর্মচারী আমাকে বলছেন যে উনি এসে বসলেন একটা টেবিল চেয়ারে, আমরা সেই ম্যানুস্ক্রিপ্টটা দিলাম, উনি টানা বোধহয় 6 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ওই প্রুফটা দেখলেন, এবং এই পুরো সময়টার ভিতরে উনি একটা কথা বললেন না, উনি 1 কাপ চা খেলেন না, এবং উনি বললেন যে মানুষ তো একটা বাথরুমেও যায়, টয়লেটেও যায়, উনি টয়লেটেও যান নাই। তো বলছে যে ভাই আমরা তো বহু লেখক দেখেছি, এরকম লেখক দেখিনি। তো আমি ঠাট্টা করে তাকে বলেছিলাম যে এরকম লেখক তো নাই, না নাই বলেই দেখেন নাই। এটা তার মানে ডেডিকেশন এবং এক ধরনের অবসেশনটাও দেখায় যে উনি কতটা অবসেস ছিলেন লেখা দিয়ে। তো আমি মনে করি এই এইসব সব মিলিয়ে আমি মনে করি তার যে জীবনাচরণ, সাহিত্যের প্রতি যে ডেডিকেশন, এবং উনি এটা মনে করতেন যে তার সাহিত্যের ক্ষেত্রে তিনি যখন তার পেশাগত জীবনে আছেন তার সেখানে অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু সাহিত্যের পৃথিবীতে যখন আসছেন তিনি তখন তিনি খুবই ভালনারেবল, নাজুক একজন মানুষ, একজন আরো অনেক সাহিত্যিকের মতো মধ্যে তিনি একজন, এবং সেখানে তিনি সেভাবে সেখানে তিনি সারা পৃথিবী বিশ্ব সাহিত্যের সঙ্গে নিজেকে রেখে ফাইট করতে চান। মানে তার কিন্তু লেখক হিসেবে তার একটা ভেতরের অহংকার ছিল, তিনি তার সাথে যখন কথা হয়েছে আমার, তিনি তিনি বেশ মনে করতেন যে তার তার লেখা একটা ভিন্ন শক্তি আছে, এবং সেই শক্তিটাকেই তিনি আরো এবং তিনি বিশ্ব সাহিত্যের সাথে নিজেকে তুলনা করতেন, মনে করতেন যে মানে পৃথিবীর যে শ্রেষ্ঠ লেখাগুলো আছে সেটার পাশে আমরা দাঁড়াতে পারবো কিনা। আমি আরেকটা লেখায় বলেছিলাম যে লেখকের অহং
থাকতে পারে, কিন্তু সেটা অনেকটা ওই যে রাজা মহারাজাদের যে তলোয়ার থাকে, খাপে ভরা তলোয়ার, সেই খাপে ভরা তলোয়ারের মতো, এই যে যে এটি এটি নাকের সামনে তলোয়ার ঘোরানোর মতো নয়, অহংটাকে নিয়ে ঘোরানোর মতো নয়, বরং খাপে থাকবে এবং লোকে জানবে যে সেখানে আছে, ক্ষমতাটা আছে, একটা শোভিত খাপের ভিতরে সেটা আছে, সেরকম লেখা এবং লেখকের অহং থাকতে পারে, এবং শহীদ জয়ে সেটা ছিল। এবং আমরা দেখেছি যে মানে যদি সাহিত্যের শক্তি থাকে, সেটি ক্রমশ সৎ পাঠক, মেধাবী পাঠক তাকে খুঁজে নেয়, তিনি বেরিয়ে আসেন এবং তার তার শক্তিটি প্রতিষ্ঠিত হয়। তিনি ক্রমশ তার জীবদ্দশায় একটু একটু করে পরিচিত হয়েছিলেন, খুব জনপ্রিয় তিনি কখনোই ছিলেন না, খুব পরিচিত কখনোই ছিলেন না, কিন্তু ক্রমশ তিনি তার পরিচয় বাড়ছে, তার পাঠক সংখ্যা বাড়ছে, তার সম্পর্কে কৌতূহল আরো তৈরি হচ্ছে। খুব সম্প্রতি আবার কথা হচ্ছিল ভারতের কলকাতার প্রখ্যাত অনুবাদক, তিনি তামিল বংশোদ্ভূত কিন্তু বাংলা অনুবাদক, ভি রামাস্বামী, বহু বিখ্যাত বই অনুবাদ তিনি করেছেন। তিনি আমাকে বলছিলেন যে শহীদুল জহিরের মৃত্যুর বহু বছর পর, অতি সম্প্রতি প্রায় বছর দশেক, এক দশক পর তিনি প্রথম শহীদুল জহিরের নাম শুনেন এবং পড়েন, এবং পরে তিনি বলছেন যে আমি শহীদুল জহির পড়ার পরে আমি একদম স্তব্ধ হয়ে গেছি, আমার মনে হয়েছে যে এ এক অসাধারণ গুপ্তধন, শুধু বাংলা পাঠকের জন্য নয়, বাংলা ভাষী পাঠকের জন্য, পৃথিবীর পাঠকের জন্য। এবং তখন তিনি সিদ্ধান্ত নেন তখন তখনই যে শহীদুল জহির অনুবাদ করবেন, এবং তিনি শহীদুল জহির উপন্যাসগুলো টানা অনুবাদ করে এটা ছাপানো হবে, এবং পৃথিবীর অত্যন্ত প্রতিষ্ঠিত বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার অ্যান্ড কলিন্স থেকে সেই অনুবাদগুলো ছাপানো হচ্ছে। এবং রামাস্বামী আমাকে বলছিলেন যে বাংলাদেশের 50 বছর পূর্তিতে পৃথিবীর বিশ্বের কাছে এই আমার নিজের একটা উপহার, এই শহীদুল জহিরের অনুবাদগুলো। তো আমি মনে করি যে এভাবেই মানে শক্তিমান লেখক যারা, তারা মানুষকে, মানুষের ভাবনাকে স্পর্শ করবেন, মানুষ তাকে খুঁজে নেবেন এবং আরো বৃহত্তর মানুষের কাছে পৌঁছাবেন। শহীদুল জহির খুব অকালেই মৃত্যুবরণ করেছেন। আমার মানে ব্যক্তিগত খুব বেদনার একটি স্মৃতি আছে যে এর পরের সপ্তাহে ইনফ্যাক্ট তার সঙ্গে আমার একটা আলাপচারিতা করার কথা ছিল, যেটি রেকর্ডেড হওয়ার কথা ছিল। আমাদের এক বন্ধু আছেন ক্যানাডায় হাসনুদ, আর বাংলা জার্নালে সেই আলাপটি ছাপানোর কথা ছিল। তো সেই পরিকল্পনা করতে করতে তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান। আমার ব্যক্তিগত ভীষণ একটা ক্ষতি, বেদনার জায়গা সেটি। জানি না এখন তিনি থাকলে, এই যে আমরা একটা ভয়ঙ্কর করোনা মহামারীর ভেতর দিয়ে গেলাম, তিনি নিশ্চয়ই খুব মজা করে এই করোনার অভিজ্ঞতাগুলি নিয়ে লিখতেন, হয়তো লিখতেন যে দক্ষিণ মৈশন্দির লোকেরা ভাবে, সবাই মিলে ভাবে যে এই করোনা হালায় যায় না কেলা, করোনা তো যাচ্ছে না। তো আমরা সেরকম একটা চমৎকার কাজ হয়তো পেতাম এই মহামারীকে নিয়ে, কিন্তু সেটার তো সম্ভাবনা নেই। কিন্তু শহীদুল জহিরের লেখা যতটুকু তিনি লিখেছেন সেটি আমাদের হাতে আছে, এবং আমরা যেটা শুরুতে বলছিলাম যে শহীদুল জহিরের পৃথিবী, সেই পৃথিবীটি আমাদের কাছে আছে। আমি মনে করি যে শহীদুল জহিরের ব্যাপারে আরো কৌতূহল বাড়ুক, তার সে পৃথিবীর সঙ্গে, তার সাহিত্যের পৃথিবী, তার লেখালেখির পৃথিবী, এমনকি তার ব্যক্তিগত জীবনের পৃথিবীর সঙ্গে আমাদের আরো জানাশোনা ঘটুক, আমরা তার লেখা পড়ি এবং এই কথা স্মরণ করি, এবং জন্মদিনে তাকে আবার নতুন করে শুভেচ্ছা জানিয়ে তার লেখার দীর্ঘ জীবন কামনা করে আজকে শেষ করছি। যারা শুনলেন সবাইকে ধন্যবাদ।